পেরেছেন? জি আপু, বুঝতে পারছি। তো এটা নিয়ে প্যানিক করার যে কেন হচ্ছে না, বা আমি বারবার ট্রাই করি, বারবার ট্রাই করবেন না। আমি এটা গতকালও বলেছি, আজকেও বলছি, যে কখনোই ফেসবুকের কোনো কাজ, পেজের কোনো কাজ বা ফেসবুকের অ্যাকাউন্টের কোনো কাজ খুব বেশি ট্রাই করবেন না। 2 থেকে 3 বারের বেশি ট্রাই করা একদমই উচিত না। একই দিনে 2 থেকে 3 বারের বেশি ট্রাই করলে আইডি হচ্ছে ব্লক হয়ে যাওয়ার চান্স থাকে। আচ্ছা, আপনারা কেউ গিয়ে একটু এলইডিপি পেজে তো সবাই আছেন, একটু গিয়ে দেখে আসেন যে আমাদের লাইভটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, বা আপনাদের ব্যাচ নাম্বার টাম্বার সব ঠিক মতো দেওয়া আছে কিনা, এবং লাইভের লিঙ্কটা আমাকে একটু কেউ দিয়ে দেন। আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলে আমি পেয়ে যাব। আমি লাইভের যেতে বলেছি, লিভ নিতে বলিনি। না আপু, আমি পিসি থেকে ঢুকলাম তো এই কারণেই মোবাইল থেকে লিভ নিলাম। কৃষ্ণা, আপনি কি আপু গতকাল ক্লাসের জিনিসগুলি বুঝতে পেরেছিলেন? হ্যাঁ ম্যাম, আমি পরবর্তীতে আবার দেখছি ভিডিওটা, পুরো দেখে বুঝতে পেরেছেন? কোথাও কোনো প্রবলেম নেই আপনার? প্রবলেম হচ্ছে ওই ইউজার্স নেমটাতে, মানে ওটা অ্যাকসেপ্ট করছে না আর কি। একসেপ্ট করছে না, এটা দুটো কারণ হয়। এক হচ্ছে নতুন আপডেট ভার্সনে যখন আপনার পেজ একদম নতুন থাকে, পেজের কোনো সেটিংস, ফোন নাম্বার বা ক্যাটাগরি সমস্ত কিছু যদি প্রপার ওয়েতে দেয়া না থাকে, তখন অনেক সময় নিতে চায় না, বা আপনার পেজটা যদি পাবলিশড না হয় কোনো কারণ, আপনার পেজটা যদি আনপাবলিশ থেকে যায় তাহলে আপনার ইউজার নেমটা নিবে না। আরেকটা হচ্ছে, যদি আপনি যে ইউজার নেমটা সেট করতে চাচ্ছেন ওই ইউজার নেমটা অলরেডি ফেসবুকে কেউ ইউজ করে ফেলেছে, সেক্ষেত্রে নিবে না। এই দুটা রিজন হচ্ছে ফেসবুকে ইউজার নেম না নেয়ার। এখন পেজের আপনার কি হয়েছে, কি নাম দিয়েছেন, যখন দেখবেন যে নাম দিয়ে নিচ্ছে না, ধরেন আপনার নাম, আপনার নাম কৃষ্ণাধর, তো কৃষ্ণা, কৃষ্ণাধর নামে অনেকেই আছে, বা কৃষ্ণা নামে অনেকেই আছে, তো কৃষ্ণা নামে অনেকে থাকলে ধরেন এখন আপনি হয়তো ট্রাই করবেন, আচ্ছা আমি আমার ইউজার নেম কৃষ্ণাধর দিলাম। কৃষ্ণাধর দিলে যখন দেখবেন যে সিমিলার নেম থাকে ফেসবুকেও, আমরা অ্যাকাউন্ট ওপেনিং এর সময় দেখি না যে সিমিলার নেম থাকলে ফেসবুক আমাদের সাজেস্ট করে যে এই নামটা অলরেডি কেউ নিয়ে নিয়েছে, এটার সাথে হয়তো 1 2 3 4, বা আমি আমার ডেট অফ বার্থ, বা আমি আমার মোবাইলের লাস্টের 3টা ডিজিট অ্যাড করে দেই না, সেম ওইরকম ইউজার নেম এর পাশে আপনি ওরকম কোনো ডিজিট বা একটা স্পেশাল ক্যারেক্টার যদি অ্যাড করে দেন তাহলে নিয়ে নিবে। জি আসসালামু আলাইকুম আফু। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি আমি দিছিলাম, ওইভাবেও নেই নাই আমার পেজটা, ইউজার নেম সেট আপ করতে পারি নাই। সেট আপই করতে পারেননি? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি আমাকে যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনি হচ্ছে বলেন, হাসনাত ভাইয়া স্ক্রিনশটটা অফ রাখেন, আমি মুসা ভাইয়ারটা একটু দেখে তারপর আপনার এটা দিয়ে কাজ স্টার্ট করছি, ঠিক আছে ভাইয়া? ভাইয়া আপনি স্ক্রিন শেয়ার করেন আমার সাথে। জি আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখে নিচ্ছি। হ্যালো আপু, জি আপু, আমি আহত আমার ইউজার নেমটা হচ্ছে
আচ্ছা আপনার ইউজারনেমটাও নিচ্ছেন, আমি দেখছি একটা একটা করে ধরি ভাইয়া, কার কার কেন নিচ্ছে না দেখে আমি আপনাকে বলছি, আপনি সবারটাই দেখে দিচ্ছি এটা আমি অন চেষ্টা করছি, কিন্তু অন্যটা কিছু নাই, অন্য অন্য একটা দিতাম, ইন্টারনেট তো আমি ছোট দিতে দেখছি না, বুঝছেন, ছোট তো হচ্ছে না বড় দিকে নিচ্ছে, ছোট হচ্ছে না বড় দিকে নিচ্ছে, এখন ছোট আপনি যেটা ট্রাই করেছেন সেটা হয়তো কেউ নিয়ে নিয়েছে, এই কারণে। আচ্ছা হ্যাঁ ভাইয়া আপনার ইউজার নেম নিচ্ছে না কেন, আপনার পেজটা আমাকে একটু দেখান, পেজের সেটিংস গুলো একটু দেখে আসি আমি, এটা আপু এটা এখানে না আপনার পেজে যান, ক্লিক করেন, স্ক্রল করে নিচে আসেন তো দেখি, হ্যাঁ ডান পাশে স্ক্রল করেন, রাইট সাইডে সেটিংসে যান, পেজ ইনফো, ট্রাভেল গাইড দেন তো, এটা আপু দিছি অনেকবার দেওয়ার পরে নেই নাই, আচ্ছা এখন দেন, জি জি, এই যে মাঝে স্পেস দিয়েছেন, জি জি, স্পেস হবে না, আচ্ছা আচ্ছা স্পেস দেয়া যায় না, বুঝছি, এটা তো একসাথে তো, আচ্ছা জি, বাইরে ক্লিক করেন, এখানে ক্লোন সেমি ক্লোন দেয়া যাবে না, কিছু দেয়া যাবে না, না আপনি বাইরে ক্লিক করেন দেখেন, এখন নিয়ে নেব এখানে দিব, হ্যাঁ যদি এই নামটা, এই নামটা অলরেডি টেকেন, আচ্ছা এটার সাথে আপনি সিটিজি ইউজ করেন অথবা বিডি ইউজ করেন বা আপনি একটা সংখ্যা দিয়ে দেন, বিডিটা কি, বিডি যেটা দেব ওটা কি স্পেস দেয়া যাবে না, আচ্ছা ইউজার নেমই স্পেস দেয়া যায় না ভাইয়া, তাহলে 934 দিয়ে আমাদের ব্যাচ নাম্বারটা দিয়ে আপু, হ্যাঁ দিয়ে দেন, ঠিক আছে দেখেছেন, জি আপু কিছু চাইনি, আমি অনেকবার ট্রাই করছি স্পেসের কারণে যে হয় না ওটা তো আসলে জানতাম না, জন্য তো আমি আসলে আপনাদেরকে ওভাবে লিখে দিলে তো আপনারা বুঝবেন না, আজকে সবাই একসাথে দেখে নিলেন জেনেও নিলেন যে স্পেস দিলে হবে না, যখন দেখবেন নামটা নিচ্ছে না তখন জাস্ট আমরা যেমন বাঙালিরা বিডি ইউজ করি, বাইরের যদি ইউএস এর হয় তারা ইউএস এ ইউজ করে দেয়, দেখবেন ইউজার নেমই ইউকে ইউজ করে বা তারা তাদের একটা সংখ্যা ইউজ করে দেয়, এটা আসলে ডিপেন্ড করে ভাইয়া, কারণ ফেসবুকে দেখা যায় সিমিলার নামে অনেক পেজ থাকে, আপনি একটা নাম দিলে যেমন একটা নাম সুলতানা রাবেয়া দিলে দেখবেন অনেক চলে আসবে সুলতানা রাবেয়া, আপনি সুলতানা রহমান দেন অনেক চলে আসবে, তো স্পেসিফিক আমাকে বোঝার জন্য, স্পেসিফিক আমি সুলতানা রাবেয়া, যেই রাবেয়াকে খুঁজছেন আপনারা, তাহলে হচ্ছে আমার ইউজার নেমটা আপনাদের জানা লাগবে, আমার ইউজার নেমটা কিন্তু সবার মতো হবে না, সুলতানা রাবেয়া সবার নাম থাকবে কিন্তু আমার ইউজার নেমটা সবার হবে না, তো ওই জন্য আসলে লাস্টে সংখ্যা দিতে হয় বা এই যে মাঝে কোলন সেমি কোলন এগুলি নেয় না, তারপরে হচ্ছে আপনার মাঝে স্পেস দিলে হচ্ছে ইউজার নেম নিবে না, এটা এখন আপনারা যদি জিজ্ঞেস করেন কেন নিবে না, এই কেনর আনসার আমিও দিতে পারবো না, কারণ এইটা ওদের রুলস, ওদের যেই সফটওয়্যারটা রেডি করা হয়েছে, যেটা যে ইন্টেলিজেন্স ওদের এই জিনিসগুলি মেনটেন করে তাকে এইভাবেই রেডি করা হয়েছে, প্রোগ্রামিংটা এভাবেই করা হয়েছে, বুঝতে পেরেছেন, আচ্ছা আহাদ আপু একটা হেল্প করেন না আপু, আপু ওই এখানে যে আপনি একটা কিছুক্ষণ আগে ক্লাসিকার ওল্ড মোড এর কথা বললেন ফেসবুকের আপডেটেড ভার্সন, আমি একটু করে আপডেটেড ভার্সনটা দেখতে চাচ্ছিলাম আসলে আমার কাছে কোনটা আছে এটা বোঝার জন্য, এইটা আপডেটেড, আচ্ছা আমি বলছি উপরে যে আইকন গুলি দেখতে পাচ্ছেন এই যে হোম, এই যে হ্যাঁ উনি যেখানে কার্সার, আপনার কি এই আইকন গুলি দেখাচ্ছে না অন্য আইকন দেখাচ্ছে, সেম আইকন, সেম আইকন দেখাচ্ছে, তাহলে আপনি নিউ ভার্সনে, আরে মোবাইল নিচ থেকে যাচ্ছে, আর ওল্ড ভার্সনে যেতে হলে ভাইয়া
আমার সাথে যিনি স্ক্রিন শেয়ার করেছেন মুসা ভাই আপনি একটু ইয়ে করেন ব্যাকে যান। জি হিমেল ভাই বলেন। না আপু আমারও সেম এগুলোই শো করতেছে, তাই আর কোনো এখন বুঝতেছি আর কি, একটা জিনিস সেম আইকন গুলোই শো করতেছে। আচ্ছা আপনি যে ওল্ড এই সুইচ অ্যাকাউন্টের একটা, হ্যাঁ আপনি কি আপনার এনআর ব্ল্যাক আছে, আপনার থিম মেবি হোয়াইট? হ্যাঁ না ইনি তো ইয়া মুডে দিল মনে হয়, ডার্ক মুডের কারণে। হ্যাঁ ডার্ক মুডে আছে এই কারণে। ভাইয়া আপনি হচ্ছেন, হ্যাঁ এই ব্যাকে ক্লিক করেন, এটাতে আপু। হ্যাঁ এই যে হোল্ড অন, এই যে দেখাচ্ছি আমি সুইচ সুইচ নাও, একটা জায়গা দেখতে পাচ্ছেন কিনা আমি বলতে পারছি না। আচ্ছা পেজের এখানে, হ্যাঁ হ্যাঁ আপু দেখতে পাচ্ছি, এই তো ট্রাভেল গাইডারের নিচে, ট্রাভেল গাইডারের নিচে, না না ওখানে না এইখানে, হ্যাঁ এইটা, হ্যাঁ লাল লাল যেটা কালার করলেন, হ্যাঁ এই জায়গাটাতে এখন হচ্ছে আপনার ক্লাসিক মোডে নিয়ে যাবে 48 আওয়ারের জন্য, কিন্তু অক্টোবরের আগ পর্যন্ত এই জিনিসটা, এই ক্লাসিক মোডে যাওয়ার অপশনটা ছিল হচ্ছে এইখানে, এই যে অ্যারো সাইনটা নিচের দিকে যেটা এখানে, তখন এখানে লিখা থাকতো সুইচ টু ক্লাসিক মোড, এবং সেটা হচ্ছে আপনাকে সুইচ টু নিউ নিউ ভার্সন সুইচ টু ক্লাসিক মোড লিখা আসতো, কিন্তু অক্টোবরে আপডেট হওয়ার পরে জিনিসটা এরকম হয়ে গেছে। ওরা এখন 48 ঘন্টার জন্য দিচ্ছে যাতে মানুষ এটাতে হচ্ছে মানে ইউজ ইউজ টু হয়, কারণ এটা একদম নিউ ভার্সন, তো তো ওই জন্য ইউজ টু হওয়ার জন্য ওরা এটা রেখেছে, এটাও হয়তো কিছুদিন পরে চলে যাবে, যে অপশনটা এখন দেখতে পাচ্ছেন এটাও চলে যাবে। That means এখন যে মুডে আছে এটা হচ্ছে যে ওল্ড মুড, নিউ মুডটাকে আমরা ক্লাসিক মুড বলছি তাই না আপু? না ওল্ড মুডটাকে আমরা ক্লাসিক মুড বলছি, নিউ ভার্সনটা তো এখন যেটা আছে সেটা। আচ্ছা 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 ক্লিয়ার আপু, ক্লিয়ার। আচ্ছা ওল্ড ভার্সনটা তাইলে একটু দেখতে চাচ্ছিলাম আপু। আচ্ছা ভাইয়া সুইচ নাও করেন একটু দেখি। ওকে দেখেন আদিস সুইচ স্কিপ করেন, এই যে স্কিপ করেন এখানে স্কিপে ক্লিক করেন। জি স্কিপ না, ফিডব্যাক দেওয়ার তো প্রয়োজন নাই আমার। এই যে এটা হচ্ছে ক্লাসিক ভার্সন, ফেসবুকের ক্লাসিক ভার্সন হচ্ছে এটা, মানে ওল্ড ভার্সনটা। আচ্ছা পেজের দেখতে হয়েছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, ওয়েলকাম। আগের ভার্সনের কিছু ফ্যাসিলিটি ছিল, নিউ ভার্সন ওইটা নেই, তবে নিউ ভার্সন অনেক কিছু খুব ভালো করেছে আগের ভার্সনের তুলনায়। যেমন আগের ভার্সনে ভাইয়া হোমে হোমে ক্লিক করেন আপনি, এই যে আমি লাল টুম করে রেখেছি দেখেন আপনার নামের পাশে হোম। জি এই হোমে ক্লিক করলে আপনার যা পেজ আছে এই যে দেখেন এইখানে আপনার পেজগুলি শো করছে, এই যে এইখানে আপনার পেজ শো করছে, কিন্তু নিউ ভার্সনে কিন্তু এখন পেজগুলি এখানে শো করে না, নিউ ভার্সনে পেজ শো করে হচ্ছে এই সাইডে, পেজ লিখা যেটা বিজনেস পেজ সরি হ্যাঁ পেজ ম্যানেজারের যে আইকনটা ছিল ওই আইকনটা দিলে ওইখানে ক্লিক করলে তারপরে পেজ আসতে থাকে। আপু পেজ সোয়েপটা একটু আবার দেখান না, কোনটা পেজ সোয়েপটা একটু আবার দেখান কেমনে আপডেট ভার্সন থেকে ক্লাসিক ভার্সনে, ক্লাসিক ভার্সন। আচ্ছা সেটা হচ্ছে যে এখন এখানে এই যে অ্যারোটাতে ক্লিক করেন, আল্লাহ আপনারা ফেসবুকও ইউজ করতে পারেন না। আচ্ছা আপনারা হয়তো ঘাটাঘাটি কম করেন ফেসবুক নিয়ে, যাই হোক। জি আপু এই যে এইটাতে ক্লিক করেন, ফোনে যেমন বলবেন তেমন করতে পারবো, এই যে পিসি তে পারবো না, ঝামেলা তো। এই যে দেখেন সুইচ টু নিউ ফেসবুক, ওকে ডান বুঝছি। এখন কি আমি আবার যাব? না না আর যাইতে হবে না। আচ্ছা মুসা ভাইয়ার এটা হয়েছে, আহাদ ভাইয়া, মুসা ভাইয়া আপনার তো প্রবলেম সলভ। জি আপু আহাদ আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আপু আমি একটু পরে করলাম। হ্যাঁ আপনি একটু পরে করলেও হবে, আমার কোনো প্রবলেম নেই। তাহলে হচ্ছে আমরা আমাদের নতুন টপিকটা স্টার্ট করে ফেলবো, তারপরে হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে, আমাদের আজকে টপিক শেষ হওয়ার পরে আপনার প্রবলেমটা সলভ করব, কারণ একটা টপিক ধরলে কাজ ধরলে এর মাঝে তো আর না। ঠিক আছে ভাইয়া? না বলতেছি আপু শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা আমি ক্লাসের শেষে একটু করে নেই বুঝছেন। আচ্ছা ঠিক আছে আমি সেটাই বললাম যে একদম ক্লাসের শেষে, তাহলে হাসনাত আপনি হচ্ছেন স্ক্রিন শেয়ার করে দেন ভাইয়া।
ইমন পিসি ঠিক হয়েছে আপনার? না আপু। আপনি নিউ মোডে চলে যান, নিউ মোডে চলে যান। আচ্ছা, কে যেন বললো টাইম নিয়ে একটা ঝামেলা হচ্ছে, যে রেগুলার টাইম যদি আমি এই সবগুলি একরকম দিই তাহলে নেয়, না হলে নিচ্ছে না। এটা কে বললো আমাকে? আমি বলছিলাম আহাদ। বলেছে কে? আহাদ না না, আরমান। আরমান, আচ্ছা। হাসনাত ভাইয়া, আপনি হচ্ছেন আপনার পেজে ঢুকেন, পেজে ঢুকে পেজ ইনফোতে যাবেন। পেজ ইনফোতে গিয়ে আমরা টাইমিংটা ঠিক করব, দেখবেন যে হয় কিনা ওর এই প্রবলেমটা কেন হচ্ছে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আমার এখান থেকে মানে পিসি থেকে নেট কানেক্ট বারবারই কেটে যাচ্ছে, আমি চেষ্টা করতেছি পিসি থেকে ঢোকার কিন্তু পারতেছি না। দেখি তো। ইএম সাজ্জাদ হোসেন আমাদের সাথে নতুন আজকে। আজকে আপনারা হচ্ছেন দুইটা ভাইয়াকে ওয়েলকাম জানাবেন, একটা হচ্ছে দিবাকর ভাইয়া আর একটা হচ্ছে সাজ্জাদ। জি, দিবাকর ভাইয়া আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। স্বাগতম ভাইয়া, ওয়েলকাম ব্রো। থ্যাংক ইউ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমাকে আপু বলবেন, ম্যাম বলার কোনো প্রয়োজন নেই। ম্যাম বললে মনে হয় যে আমার হচ্ছে 45 আপ, আমি এখন ওখানে যাইনি। আচ্ছা, সমস্যা নেই ম্যাম। আপনি লাইভে একটু দেখবেন, লাইভটাতে পুরোটা আছে, আপনি পুরোটা দেখে আপনার কোথায় কোথায় প্রবলেম সেটা আমাকে একটু বলবেন। আর আজকে হচ্ছে আমরা সেকেন্ড ক্লাস, তো সেকেন্ড ক্লাসে আমরা হচ্ছে পেজ, একটা পেজ ফেসবুকে পেজ ক্রিয়েট করেছি, শুধু পেজ ইনফোটা করেছিলাম, কল টু অ্যাকশন বাটন সেট করেছি আর ইউজার নেম সেট করেছি। জি, আজকে বাকি সেটিংস গুলি করব। তো এটার পরে যদি টাইম থাকে আমাদের, আমি আরেকবার আপনার যে জিনিসগুলো আমি শেষ করে এসেছি ওইগুলো আরেকবার আপনি আপনাদের দুজনের জন্য একটা রিপিট রিভিশন দিয়ে দিন, যেটা অবশ্যই ক্লাসের পরে। জি জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এত থ্যাংক ইউ দিলে ভাই, আমার রাখার জায়গা নেই, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে টাইমিং এ যান, টাইমিং। আরমান আপনি একটু দেখে নেন, আপনি কোনটা করেছিলেন টাইম? আমি ম্যাম স্ট্যান্ডার্ড টাইম ডিভিশন যেটা আছে। আবার ম্যাম, ভাইয়া স্ক্রল করে উপরে উঠেন তো। ওই যে উনি এখন ডাকি গড়বল করে দিয়েছিল আপু, সরি সরি। স্ট্যান্ডার্ড টাইম ডিভিশন কেন যাবে? ওপেন এন্ড সিলেক্টেড আওয়ার্স দিয়েছিলেন আপনি এখানকার। ভাইয়া একটু স্ক্রল করে উপরে, এই যে হোল্ড 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 সব ভাইয়া হোল্ড। এই যে দেখেন, আপনি কি আরমান এখানে ক্লিক করেছিলেন? আমার এই অপশনটা ছিল না, ওপেন এন্ড সিলেক্টেড আওয়ার ছিল না। আপনার হ্যালো, আপনার পেজের অ্যাডমিন হচ্ছে হাসনাত ভাইয়াকে করেন। আমার পেজের অ্যাডমিন হাসনাত ভাইয়াকে, তাহলে হাসনাত ভাইয়ের সাথে আমার ফেসবুকে জয়েন করতে হবে, জয়েন করে। এইটা আজকে বললেন, লজ্জা করলো না আপনাদেরকে? প্রথম দিন আমি বলে দেইনি যে একজন আরেকজনের সাথে ফেসবুকে কানেক্টেড হয়ে যাবেন? আমি আপনাদের সবাইকে বলেছি যে একজন আরেকজনের সাথে এইখানে যতদিন ক্লাস করবেন কানেক্টেড থাকবেন, এই কথাটা বলা হয়েছে আপনাদেরকে? আপনাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে সবাই সবার সাথে কানেক্টেড থাকবেন। আর পেজের যে এই যে অ্যাডমিনশিপ দেয়া, একটা রোল পেজের দেয়া, যে আমি একজনকে রোল দিব, অবশ্যই যাকে রোল দিবেন তার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে হবে, তাকে ফেসবুকে কানেক্ট করতে হবে। তারপরে হচ্ছে পেজের সেটিংসে যাবেন, সেটিংস থেকে পেজ রোলসে যাবেন। পেজ রোলসে যান ভাইয়া। আমাকে বলছেন আপু? জি হাসান ভাই, আপনাকে। Thank you.
এই যে পেজ রোলে গেলে দেখেন এখানে হচ্ছে এক্সিস্টিং পেজ রোল দেখাবে যদি কেউ থেকে থাকে, আর যদি কেউ একটু স্ক্রল করেন তো নিচে এই যে অ্যাডমিন দেখাচ্ছে হাসনাতকে। আমি যদি নতুন কাউকে অ্যাড করতে চাই তাহলে হচ্ছে তার নাম, তার যদি ইউজার নেম থাকে অথবা তার যদি মেইল অ্যাড্রেস যেটা সেটা এখানে দিতে হবে। দিলে তারপরে হচ্ছে এখানে হচ্ছে যে এডিটর, এডিটরের একটা অপশন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনি যে পেজের পাঁচটা রোল, পাঁচটা রোলই এখানে দেখতে পাবেন। ক্লিক করেন এই যে অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালিস্ট। তো এখানে আপনি যাকে যেই পোস্টটা দিতে চান তাকে সেটা ক্লিক করবেন, সেই পোস্টের জন্য তাকে ক্লিক করবেন, এবং এটা তার কাছে একটা রিকোয়েস্ট যাবে। যেমন এখন যদি আরমান হাসনাতকে পেজের রোল দেয়, আরমানের কাছে, সরি হাসনাতের কাছে হচ্ছে একটা নোটিফিকেশন আসবে যে আরমানের এই পেজের অ্যাডমিনশিপ হাসনাতকে দেয়া হচ্ছে, হাসনাতকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, তারপরে হাসনাত এই পেজের অ্যাজ অ্যাজ এ অ্যাডমিন কাজ করতে পারবে। কথাটা কি বোঝা গেছে? এখন আপনারা যখন একটা ক্লিক করবেন, অ্যাডমিনের কি কি কাজ? একটা পেজ ডিলিট করা, পেজ থেকে যত যাবতীয় কাজ আছে সমস্ত কাজ অ্যাডমিন করতে পারে। এডিটর পেজ ডিলিট করতে পারে না, এডিটরের কিছু বাইন্ডিংস থাকে, কিছু লিমিটেশন থাকে, এডিটরের ওই লিমিটেশনগুলি এডিটরকে ফুলফিল করতে হয়। তারপরে হচ্ছে, আপু আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করতে চাচ্ছি, এটাই যে ধরেন আমি একটা পেজ মেক করলাম আমার কাস্টমারের, পেজ মেক করে তাকে হ্যান্ডওভার করার পরে কোনো কারণে যে এটার মেকার যে আমি, আমি যদি ওই পেজটা থেকে দেন তাকে অ্যাডমিনশিপ দিয়ে যদি আমি লিভ নিই, তাইলে কি এটার কোনো প্রুফ থাকবে যে মানে পেজটা আমি মেক করেছি এরকম কিছু? পেজটা আপনি মেক করেছেন এরকম কিছু না, আপনার এখান থেকে ওনারশিপটা চেঞ্জ করে দিয়ে দিতে হবে। ওনারশিপ যখন চেঞ্জ করে চলে যাবে, পেজে লেখা থাকবে যে কে পেজটা করেছিল, পেজের মানে কার আইডি করছে এটা দেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ। তো আমি যদি আমার এই মানে তো ওরকম হলে তো এই সব কাজগুলো যখন করব কোনো কাস্টমারের জন্য, তার জন্য তো আমার আলাদা একটা মানে ফেসবুক অ্যাপ লাগবে, আমি তো আমার পার্সোনাল ফেসবুক অ্যাপ থেকে তো এই কাজগুলো করা তাই অনুচিত হবে। আপনাদের এই সমস্ত, আমি প্রথম ক্লাসে এই জন্যই বলেছি যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কাজ যারা করি তাদের প্রচুর ফেসবুক আইডি লাগে, কারণ আমরা আমাদের রিয়েল আইডি থেকে কখনো বায়ারের পেজ ওপেন করে দেই না। বায়ারের পেজের জন্য আমরা অন্য একটা অ্যাকাউন্ট ওপেন করে নিব, ওই অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমরা করব কাজ করব। আমার মেইন আইডি থেকে কখনো কাজ করব না, মেইন আইডি থেকে আমি শুধু অ্যাড ক্যাম্পেইন করব। মাঝে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে এখন বর্তমানে তো ফেসবুকে যখন অ্যাকাউন্ট গুলো করা হয় তো অ্যাকাউন্ট গুলো তো বেশিরভাগই ব্যান করে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে কি করে ওগুলি ব্যান করে দিবে? দুই দিন পরে ব্যান করে দেখ, আমার একটা পেজ খুলতে যতক্ষণ লাগে, আপনার একটা অ্যাকাউন্ট খোলার পরে তো আপনি মিনিমাম এক সপ্তাহ ইউজ করতে পারবেন। আপনার কখন হচ্ছে অ্যাকাউন্টটা ব্যান করবে জানেন? যখন হচ্ছে আপনি তার রুলস ভায়োলেট করবেন। রুলস ভায়োলেট মিন্স হচ্ছে আপনার অ্যাকাউন্টের নোটিফিকেশন, আপনি সরি অ্যাকাউন্টের সিকিউরিটি ইস্যু যখন চলে আসবে তখন আপনাকে ব্যান করা হয়। এখন আপনাকে যদি কেউ হচ্ছে রিপোর্ট করে, আপনার অ্যাকাউন্টে গিয়ে কেউ রিপোর্ট করে, তখন ডিসেবল করে দিবে এবং তখন ফেসবুক আপনার কাছ থেকে আপনার হচ্ছে আইডেন্টিফিকেশন চাইবে, ভেরিফিকেশন যেটা বলি। যেই আইডিটা আপু ব্যান করে দিল, তো যেই আইডিটা থেকে আমি পেজ খুললাম তো ওর সাথে সাথে আমি অ্যাডমিনশিপ চেঞ্জ করলে ওই পেজটা অফ হয়ে যাবে না? না, আপনি অ্যাডমিনশিপ চেঞ্জ করে যখন ধরেন একটা আইডিতে, একটা আইডি থেকে আপনার ধরেন ফেসবুক থেকে আপনি একটা পেজ ক্রিয়েট করলেন, ক্রিয়েট করে পেজের ওনারশিপ এবং অ্যাডমিনশিপ আমাকে দিয়ে দিলেন, এখন ফেসবুক আপনাকে ব্যান করে দিয়েছে। আমার হ্যাঁ আমার আইডিটা ব্যান করে দিল। হ্যাঁ, আপনার আইডি ব্যান করে দিয়েছে কিন্তু অ্যাডমিন তো এখন আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আপনার আইডি ব্যান হলো, কিন্তু সেখানে কথা আছে যদি সেখানে আপনি ওনার থাকতেন, আপনি অ্যাডমিন থাকতেন এবং ওখানে অন্য কোনো অ্যাডমিন না থাকতো তাহলে এই পেজটাও ডিসেবল মানে ব্যানিশ হয়ে যেত। আচ্ছা আপু, অ্যাডমিন আর ওনারশিপ মানে দুইটাই কি এক জিনিস নাকি ভিন্ন জিনিস? দুইটা একই জিনিস, একই জিনিস, কারণ ওনারশিপটা নতুন এসেছে যে আপনি আগে ধরেন যে পেজটা ক্রিয়েট করেছে, আমি পেজটা ক্রিয়েট করেছি, আমাকে এখন ওনারশিপ দেয়া হয় এবং ওনারশিপ যে পায় সে নিজেকে রিমুভ না করলে এই পেজ থেকে তাকে রিমুভ করা যায় না। এই ওনারশিপ অপশনটা কোথায় আপু? ওনারশিপ অপশনটা এখানে দেখবেন না, আপনি যখন যেমন এই পেজটা যদি হাসনাত ক্রিয়েট করে থাকে, হাসনাত যদি এখন আমাকে অ্যাডমিন দিয়ে দেয়,
আমি হাসনাতকে রিমুভ করতে পারবো না, হাসনাত যদি নিজেকে রিমুভ এই পেজ থেকে না করে। তো ওনার ওখানে তো ওই পেজের মধ্যে ওনার ওখানে তো ওনারশিপ লেখাটা থাকবে, উনি তো ওই জিনিসটা একটু যদি উনি সেকেন্ড আরেকটা অ্যাডমিন কে অ্যাড করে, সেকেন্ড আরেকটা অ্যাডমিন অ্যাড করে, তখন এই তখন ওনারশিপটা শো করবে না। হ্যাঁ, স্ক্রল করে একটু উপরে উঠেন, আচ্ছা ভাইয়া নিচে আসেন। আপনি একটা কাজ করেন হাসনাত, আপনি হচ্ছেন আমাকে অ্যাডমিন করেন, আপনার পেজে আমাকে অ্যাডমিন করেন। এই যে অ্যাডমিন দিয়েছেন না, এই যে অ্যাডমিনের পাশে এই যে আহারে বাবার এই যে এই জায়গাটাতে হচ্ছে আপনার আমার নাম লিখতে হবে, আমার ফেসবুক আইডি নেম অথবা আমার মেইল অ্যাড্রেস, যেই মেইল অ্যাড্রেস দিয়ে আমার হচ্ছে ফেসবুক আইডিটা ক্রিয়েট করা। ইউজার নেম দিলে হবে না আপু? হ্যাঁ, ইউজার নেম দিলেও হবে। ইউজার নেমটা বলেন তাহলে। যদি আপনার সাথে আমি কানেক্টেড থাকি তাহলে আপনি এখানে ইউজার নেমটা হাফ লিখলে, সুলতানা লিখলেই বাকিটুকু চলে আসবে। শুরুতেই এসেছে। জি, অ্যাডমিন অ্যাড করেন, অ্যাড করেছেন যে এই যে আপনার পাসওয়ার্ড দিতে হবে। আপনি হচ্ছেন স্ক্রিনটা পজ করে নেন, পাসওয়ার্ড যখন দিবেন তখন স্ক্রিন পজ করে নেবেন যাতে আমরা কেউ দেখতে না পারি। আরে ভাই আপনি করেন, আপনার তো ফেক আইডি, দেখলে সমস্যা কি? এটা ফেক আইডি, আহাদ ভাই কি ফেক আইডি থেকে ইয়া মানে মেসেঞ্জারে যেটা জয়েন আছে এটা কি ফেক আইডি থেকে নাকি? না না, ওটা রিয়েল আইডি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কালকে যে কাজটা করলেন ওটা তো হলো না? কি কোন কাজ? ওই যে অ্যাডমিন ইয়া দিতে পারলাম না, অ্যাটেনডেন্সও দিতে পারলাম না। এখন দেন, এখন ট্রাই কর ভাই। আচ্ছা ঠিক আছে, আপু এখন দিব? না, একবারে হচ্ছে আপনার আজকের ক্লাসে শেষে দিবেন, এখন কেউ ক্লাস থেকে বের হই কি আপু, আমি তো চলে গিয়েছিলাম, কোনো প্রয়োজন নাই। জি আপু, বুঝি নাই আপু। হ্যাঁ ভাই আমি দেখছি, আমার এখানে নোটিফিকেশনটা। হ্যালো আপু। জি আপু, বুঝি নাই। হ্যাঁ বুঝতে হবে না, বলেছি আজকে ক্লাস শেষের পরে সবাই একসাথে অ্যাটেন্ডেন্সটা গতকালকেরটা আর আজকেরটা দিয়ে দিবেন। গতকাল আমরা তো 3 দিন ধরে ক্লাসে আছি, 2 দিনের দিব। জি আপু 3 দিনের দিব। না না 2 দিনের দেন, যেহেতু আমাদের 50টা ক্লাস ফিক্সড করা আছে। ভাইয়া পরে কথা বলেন এগুলি নিয়ে, অ্যাটেন্ডেন্স এর কথা একদম সবার লাস্টে বলবো। ভাইয়া এটাকে রিলোড করেন পেজটাকে। ওকে আপু। স্ক্রল করেন নিচে আসেন, এখন কথা হচ্ছে আমি যদি হাসনাতকে রিমুভ করতে চাই, আমি হাসনাতকে রিমুভ করতে পারবো না, সেটাই যে আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখন এখানে অ্যাডমিন দেখাচ্ছে না, এটা হচ্ছে ফেসবুকের নতুন ভার্সনটা আসার পরে এই ঝামেলাগুলি করে ফেসবুক। একটু হোল্ড করেন, কোথায় গেছে? একটা সেকেন্ড ভাইয়ারা। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন মেবি? আফু গেছে আজকে আপনার স্ক্রিন? না আস্তে আস্তে। জি ম্যাম আসছে। আচ্ছা স্ক্রিন তো ক্লিয়ার হওয়ার কথা, একদম ক্লিয়ার না, একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার। এখন এলইডি পেজ দেখছেন,
একটা মিনিট একটু হোল্ড করেন তো আপনারা, আমি দেখে নিচ্ছি। আপু কে জানে একটা মেসেজ পাঠাইছে। কি মেসেজ পাঠাইছে আপনাকে? কি মেসেজ? কোথায়? ক্লাস করেন, ক্লাস করেন, বুঝছেন? আপনাদের আসলে স্ক্রিন একদম হাই কোয়ালিটি বা ক্লিয়ার শো করবে এই অপশনটা কোথায় জানতে পারেন? আচ্ছা এইটা ভাই আপনার নেটের উপরে ডিপেন্ড করবে, আপনার কোনটা ভাইয়া, কোনটা আসনাদ? এটা তো মেন আপনারা এক জায়গায় আটকে আছেন তো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি। জি আপু, এই আপু শুনতে পাচ্ছি কিন্তু আপনার স্ক্রিনটা ঘোলাটে। আমার এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। আমার এখানেও ক্লিয়ার। আচ্ছা তাহলে আমার এখানে দেখা যাচ্ছে না, এক জায়গায় আটকে আছে। হ্যাঁ এই যে আমি যদি অ্যাডমিনশিপ দিলি হচ্ছে পেজ থেকে চেঞ্জ করা যায়, ঠিক আছে? মানে আপনাকে যদি অ্যাডমিনশিপ দেয়া হয় তার মানে হচ্ছে আপনাকে পেজের ওনারশিপ দেয়া, এবং আপনি পারবেন কিন্তু যিনি পেজ ইয়ে করে ক্রিয়েট করে ওনাকে রিমুভ করা যায় না। তাই কি হাসনাত টেনশন নিয়েন না, আমি আপনাকে আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন হাসনাতকে কি অ্যাকচুয়ালি, হাসনাত আপনি কি রিমুভ হয়েছেন? ওরে এই জায়গায় এসে তো আমি এখন ধরা খেয়ে যাব, আমার তো পাসওয়ার্ড মনে নেই। যে ভাই ভাই বললো না যে কি হবে, এটা তো লাইভ চলতেছে, সবাই দেখে যাবে। না লাইভ চলতেছে না ভাই, আমি পাসওয়ার্ড ভুলে যাই, এই জন্য আমার অ্যাকাউন্ট হচ্ছে ডিসেবল হয় আমাকে বারবার। মাঝে হচ্ছে 4 দিনের জন্য আমার অ্যাকাউন্ট হচ্ছে ব্লক করে রেখেছিল ফেসবুক, আমি প্রচুর ভুলে যাই আমার পাসওয়ার্ড। সিকিউরিটি কোশ্চেন ঢাকা নেই? না সিকিউরিটি কোশ্চেন ঢাকা নেই। আপু এটা কি ফেক আইডি? না ভাইয়া এটা আমার ফেক আইডি না, আপনাদের মতো এত ফেক আইডি আমি ইউজ করি না, আমার এটা রিয়েল আইডি। এটা আমার রিয়েল আইডি, আমি ফেক আইডি পুরো। কেমন লাগে আমার ফেক আইডি নাই ভাই, আমার সব ফেক আইডি হচ্ছে ডিসেবল হয়ে বসে আছে। আসনা দেখেন তো আপনি কি রিমুভ হয়ে গেছেন পেজে? মেবি
আপনি রিমুভ হয়ে গেছেন, এইটা এই যে রিমুভ। জি আপু রিমুভ হয়ে গেছে। হ্যালো 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 জি ভাইয়া সরি, আমাকে অফিস থেকে ফোন দিয়েছিল তো। আপনারা আমাকে যদি চ্যাটে লিখে না, আপু আজকে একটু প্রবলেম করছে, খেতে যাচ্ছে তাই অনেক সময় নিতে পারছি, ঠিক আছে ভাইয়া প্রবলেম নেই। এটা হাসনাত ভাই আপনাকে মেবি রিমুভ করা হয়ে গেছে তাই না? জি আপু। আচ্ছা এইখানে এখন প্রবলেমটা হচ্ছে যে হাসনাত ভাইকে যত ইজিলি রিমুভ করা গেল লাস্ট ব্যাচে যখন কাজ করেছি আমরা, তখন যে প্রবলেমটা যেটা আমি বললাম যে আপনার প্রবলেমটা করছিল যে পেজের ওনারশিপ দেন, তখন পেজের অ্যাডমিনশিপ চেঞ্জ করলো চেঞ্জ হতো না, সেটা হচ্ছে আপনার ওনারের জিনিসটা প্রবলেম করতে। এটা হয়তো অনেক সময় অনেক পেজে করছে অনেক পেজে করছে না, যেমন এই পেজে আমি খুব ইজিলি হাসনাতকে রিমুভ করে দিতে পেরেছি। তো যদি এরকম কোনো কিছু হয় সেক্ষেত্রে, যেমন এখন এই পেজে যদি আমি আমার নিজেকে রিমুভ করতে চাই, আমি আমার নিজেকে রিমুভ করতে চাই, আমি রিমুভ করব, কিন্তু আমি আমার নিজেকে রিমুভ করে দিলে এই পেজে আর কেউ থাকবে না, এই পেজে কোনো কাজ করা যাবে না তখন। সো আপনারা বায়ারকে ফার্স্টে পেজের অ্যাডমিন দিবেন, অ্যাডমিন দেওয়ার পরে যখন বায়ার বলবে যে আমি তোমাকে রিমুভ করতে পারছি না, তখন আপনি বলবেন ওকে ফাইন, আমি তোমাকে আমি আমাকে রিমুভ করে দিচ্ছি, তখন আপনি আপনাকে রিমুভ করে দিবেন। এটা অনেক পেজের সময় হবে, অনেক পেজের সময় এই প্রবলেমটা হয় না। কথাটা একটু জটিল মনে হয়েছে না? বুঝতে পেরেছেন কথাটা আমার? বুঝতে পেরেছি। যদি না হয় সেক্ষেত্রে আপু কি করব? যদি ধরেন যেমন এখন আমি আপনাকে রিমুভ করে দিতে পেরেছি, কিন্তু অনেক সময় দেখা যাবে যে আপনাকে রিমুভ করা যাবে না, আপনাকে যখন রিমুভ করা যাবে না তখন হচ্ছে আপনি নিজে গিয়ে এই যে রিমুভ করে দিবেন আপনাকে, যেমন আমি আপনাকে অ্যাড করি, অ্যাড করে আমি আমার নিজেকে রিমুভ করে দিই। জি শুনতে পাচ্ছি ভাইয়া। আপু শুনতে পাচ্ছি, একটু একটু নিচে আসেন তো আপু। নিচে আসলাম তো একটু ভাইয়া, আপু একটু নিচে আসেন। নিচেই তো, ওখানে হচ্ছে যে এই এই জিনিসটা কি জন্য ক্যান্সেলার সেভ এই জায়গাটি জন্য, এটা হচ্ছে দিয়ে সেভ করে দেয়া, আমি যদি এখন রিমুভ করে দিই এই জায়গাটা, এই যে সেভের জায়গাটা, এই যে ক্যান্সেলের জায়গাটা, এখানে এসে আমি আমার কাউকে যদি চেঞ্জ করতে চাই, মেবি কি এখন কি ক্যান্সেল করবে? না ক্যান্সেল করলে না, এখানে ক্যান্সেল হচ্ছে কি যে ধরেন আপনি আমাকে অ্যাডমিনশিপ দিয়েছেন, ঠিক আছে, অ্যাডমিনের কাজ শেষ, এখন আপনি আমাকে অ্যাডমিন রাখতে চাচ্ছেন না, আমি আপনার পেজটা মান্থলি হচ্ছে ম্যানেজ করব, সেক্ষেত্রে আপনি আমাকে এডিটর দিয়ে দিলে, এডিটর তো এখন হয়ে গেল না, এটা এখন যদি আমি সেভ দেই তাহলে এই পেজের এডিটর হব এখন। আপনি হাসনাত ভাই আপনি অ্যাকসেপ্ট করেননি? করেছি তো। এই যে এখন হচ্ছে যে এডিটর দেওয়ার পরে এই পেজের এডিটর হয়ে গেলাম আমি। আপনি কাউকে অ্যাডমিনশিপ আপনি কেন নিজের পজিশন চেঞ্জ করবেন? একটা অ্যাডমিনশিপ মানে হচ্ছে পেজের ওনারশিপ।
না বললাম তো ধরেন আমি কাউকে দিয়ে দিলাম, সে বললো যে তুমি আমার এডিটর হিসেবে থাকো, তো সে যদি চেঞ্জ করতে না পারে দেন আমি নিজে থেকে চেঞ্জ করতে পারবো, নিজের পজিশনটা নিজে চেঞ্জ করতে পারবো, নিজের পজিশনটা নিজে চেঞ্জ করতে পারবো। ওয়াও, কিন্তু এখন আর আপনি গিয়ে আপনার নিজেকে চেঞ্জ করতে পারবেন না, এডিটর থেকে চেঞ্জ করা যায় না, এডিটর থেকে চেঞ্জ করতে পারবেন না, যখন আপনি নিজে এডিটর হয়ে যাবেন তখন আর পারবেন না। এই রোল দেয়ার কাজগুলি শুধু অ্যাডমিন করতে পারে, এডিটর করতে পারে না। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমার এই জায়গাটা হচ্ছে ইয়ে হয়ে গেছে, ব্লারি হয়ে গেছে, সরি ডিসেবল হয়ে গেছে, এনাবল নেই, এডিটরের জায়গাটা কাজ করছে না। আমি যখন অ্যাডমিন থাকবো শুধুমাত্র তখনই আমি নিজের এই জায়গাটা চেঞ্জ করতে পারবো, আদারওয়াইজ আমি পারবো না। এখন আমি আমার নিজেকে, ওই যে বললাম যে আমি আমার নিজেকে রিমুভ করে দিতে পারি এই জায়গা থেকে, নিজেকে যখন কিছু কিছু জায়গায় বায়ার যখন রিমুভ করতে পারবে না, আমি পেজে লগ ইন করে জাস্ট এই যে আমি আমার নিজেকে রিমুভ করে দিব। আমি পারবো না এখন, কারণ হচ্ছে আমি এডিটর, এডিটর হয়ে আমি আমার নিজেকে রিমুভ করতে পারবো না। এই যে পেজের রোল দেয়া, পেজের অ্যাডমিনশিপের কাজগুলি করা, এটা হচ্ছে অ্যাজ এ পেজের অ্যাডমিন বা বলতে পারেন পেজের ওনার হিসেবে কাজটা করা যায়। এই জায়গাটা বোঝা গেছে আপনাদের? কারো যদি একটু জটিলতা থাকে, যদি মনে হয় যে না পুরো বুঝিনি, কনফিউশন আছে, বলেন, আমি আরেকবার রিপিট করি। ঠিক আছে, ক্লিয়ার। অ্যাডমিন চাইলে একমাত্র আপনাকে এখন রিমুভ করতে পারবে আর কি, একমাত্র পেজের যে কোনো রোল দেয়া বা পেজের যে কোনো মানে যে পেজের অ্যাডমিন থাকবে উনি শুধু পেজের একমাত্র রোল দিতে পারবে এবং তাকে রিমুভ করতে পারবে, অন্য কেউ ওই পেজের রোল দিতে পারবে না, অন্য কেউ ওই পেজের থেকে রিমুভ করতে পারবে না। অন্য যে চারটা আরেকবার দেখিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, হাসনাত জি আপু, হাসনাত ভাইয়া আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমার ইয়ে হয়ে গিয়েছিল, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আপনার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া। আপু আমি বায়ারকে পেজের ওনারশিপ দিয়ে দেওয়ার পর ও কি আমাকে রিমুভ করতে পারবে অ্যাডমিন থেকে? হ্যাঁ, ও যখন ওকে যখন আপনি অ্যাডমিন করে দিবেন, একটা অ্যাডমিন আরেকটা অ্যাডমিনকে রিমুভ করতে পারে। এখন ফেসবুকে নতুন ভার্সন আসার পর থেকে ফেসবুকে কিছু জিনিস প্রবলেম করে, সেটা হচ্ছে পেজের যে যিনি হচ্ছেন পেজ ক্রিয়েট করে দেন ওনাকে চাইলে অনেক সময় চেঞ্জ মানে ওনাকে চাইলে অনেক সময় হচ্ছে আপনার ইয়ে করতে পারে না, রিমুভ করতে পারে না। সেক্ষেত্রে আপনি আপনার নিজেকে রিমুভ করে দিবেন, সে যখন অ্যাডমিনশিপ অ্যাকসেপ্ট করবে তার, সেটা আপনি কনফার্ম হয়ে তারপরে আপনি আপনার নিজেকে রিমুভ করে দিবেন। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এটা অনেক সময় হয়, অনেক সময় হয় না এই জিনিসটা। অনেক পেজই দেখা যায় যে যিনি পেজের ক্রিয়েটর উনি উনি ছাড়া অন্য কেউ ওনাকে রিমুভ করতে পারে না। বুঝতে পেরেছেন? আপনাকে ওই জিনিসটা করতে হবে, এটা অনেক সময় হবে, অনেক সময় হবে না। আচ্ছা ভাইয়া, পেজের হচ্ছে সেটিংসে যান, পেজের সেটিংসে স্ক্রল করে নিচে আসেন, যিনি পেজের এই রোলের জায়গাটা দেখতে চেয়েছিলেন সেটা হচ্ছে পেজের সেটিংসে যাবেন। এই সেটিংসে গেলে যে পেজ রোল, পেজ রোলে যাবেন, পেজ রোলে গেলে হচ্ছে অ্যাসাইন এ নিউ পেজ রোল দেখতে পাচ্ছেন, অ্যাসাইন এ নিউ পেজ পেজ রোল, এখানে গিয়ে যাকে আপনি যে রোলটা দিতে চান, যাকে পেজের একটা পজিশন দিতে চান, মানে আপনার এই পেজের মধ্যে যাকে একটা পজিশন দিতে চান তার ফেসবুক আইডি নাম অথবা তার যেই নাম দিয়ে তার যেই মেইল অ্যাড্রেস দিয়ে ফেসবুকটা কানেক্ট করা, ওই মেইল অ্যাড্রেসটা এখানে দিবেন। অবশ্যই তার আপনার সাথে আগে ফেসবুকে কানেক্ট থাকতে হবে, আপনার সাথে যদি সে ফেসবুকে কানেক্ট না থাকে তাহলে আপনি কখনো কাউকে পেজের রোল দিতে পারবেন না। বুঝতে পেরেছেন কথাটা? জি জি আপু। এখানে দিবেন, দেওয়ার পরে এই যে এডিটরের জায়গাটাতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি পেজের পাঁচটা অপশন পাবেন, অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার আর অ্যানালিস্ট। এখন কথা হচ্ছে যে আপনি কোন রোলটা নেবেন, যখন পেজ ম্যানেজার কাজ পাবেন তখন সবসময় আপনি এডিটরের রোল নেবেন, বায়ারকে সবসময় বলবেন তুমি আমাকে এডিটরের রোল দাও, যখন আপনি পেজ ম্যানেজার কাজ পাবেন। আমার কথাটা কি বুঝতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? জি আপু, একটা আওয়াজ আসতেছে। আওয়াজটা কি আমার এখান থেকে? না না, দিল ভাইয়া থেকে, দিল মাহমুদ ভাইয়া থেকে। যখন আপনি পেজের যে কোনো পেজকে ম্যানেজিং এর
কাজ নেবেন যে তোমার এক মাস তোমার কাছে থাকবে, তুমি আমার পেজটাকে হচ্ছে পেজে পোস্ট করো, তুমি আমার পেজের অর্গানিক্যালি রিচ এবং এনগেজমেন্ট বাড়িয়ে দাও, তখন আপনি তার কাছ থেকে শুধু এডিটরের রোলটা নেবেন। আর যদি সে আপনাকে বলে তুমি আমাকে অ্যাড ক্যাম্পেইন করে দাও, তুমি আমার পেজের বুস্ট করে দাও অথবা অ্যাড করে দাও, সেক্ষেত্রে তাকে আপনি এডিটর দিলেও সে করতে পারবে, তাকে অ্যাডভার্টাইজার দিলেও সে করতে পারবে। তাকে যদি এডিটর দেন বা অ্যাডভার্টাইজার দেন তাহলে সে করতে পারবে। কখনো বায়ারের কাছ থেকে এই কাজগুলির জন্য আপনি অ্যাডমিনশিপ চাইবেন না। পেজ ম্যানেজ, পেজের বুস্টিং এর, পেজের প্রমোশনের কাজ, এই কাজগুলির জন্য কখনো অ্যাডমিনশিপ চাইবেন না। অ্যাডমিনশিপটা প্রয়োজন হয় তখনই যখন একটা পেজ আপনার সেটিংস করতে হয়, একটা পেজকে সেটআপ বা অপটিমাইজ, মানে যাকে আমরা এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ করি, তখন আমাদের অ্যাডমিনশিপের প্রয়োজন হয়। এই জন্য বায়ারকে যখনই বলবেন আগে বুঝে নেবেন বায়ার কি চাচ্ছে, তারপরে বায়ারের কাছ থেকে পেজের রোল চাবেন। আপনি যদি বলেন যে তুমি আমাকে অ্যাডমিন না করলে আমি তোমার অ্যাড ক্যাম্পেইন করতে পারবো না, তখন বায়ার বুঝে যাবে যে আপনি একদমই নতুন, আপনি কাজ জানেন না। সো প্রত্যেকটা প্রোফাইলের কাজ আপনার নিজের থেকে দেখতে, নিজে থেকে কি বলে জেনে নিতে হবে, এবং এইটা আপনার মুখস্থ থাকা চাই যে কোন রোলটা দিয়ে কোন কাজটা করা যায়। আপু কথাটা কি একটু আবার রিপিট করুন। একজন পেজের যদি একটা পেজের সেটিংস এবং অপটিমাইজেশনের কাজ আপনি পান, সেক্ষেত্রে বায়ারকে বলবেন তুমি আমাকে তোমার পেজের অ্যাডমিনশিপ দাও, মানে তুমি তোমার পেজে আমাকে অ্যাডমিনের রোলটা দাও। আর যদি আপনাকে বলে যে তুমি এক মাসের জন্য আমার পেজটাকে ম্যানেজ করো, তুমি পোস্ট করবা, এনগেজমেন্ট বাড়াবা, রিচ করবা অর্গানিক্যালি, তার প্রমোশন করবা, তখন আপনাকে হচ্ছে বলবেন যে এডিটরের রোলটা দিতে। বুঝতে পারছি। আর যখন আপনাকে বায়ার বলবে তুমি শুধু আমার অ্যাড রান করে দাও, অ্যাড ক্যাম্পেইন করে দাও বা তুমি আমার বুস্ট করে দাও, পেজের বুস্টিং এর জন্য বা অ্যাড এর জন্য আপনাকে তাকে একটা রোল দিতে হয়, তখন আপনি বলবেন তুমি আমাকে এডিটর অথবা অ্যাডভার্টাইজার করে দাও। তবে এডিটর করাটা বেস্ট, এডিটর করা বেস্ট, অ্যাডভার্টাইজারে অল্প কিছু বাইন্ডিংস থাকে যেটা এডিটরে আর একটু সীমাবদ্ধতা কম থাকে, মানে অ্যাডভার্টাইজারের সীমাবদ্ধতা একটু কম আর এডিটরের সীমাবদ্ধতাটা একটু কি বলে এডিটরের সীমাবদ্ধতা, অ্যাডভার্টাইজারের সীমাবদ্ধতা একটু বেশি। আর অ্যানালাইসিসের কাজটা কি আপু? অ্যানালাইসিসের কাজটা হচ্ছে পেজের সমস্ত কিছু দেখতে পারবেন, শুধু পেজের অ্যানালিটিকটা দেখতে পাবেন না, সবকিছু দেখবেন, পেজের অ্যানালিটিক দেখতে পাবেন। পেজে কোনো পোস্ট করতে পারবেন না। ভাইয়া অ্যানালাইসিসের উপরে ক্লিক করেন, হ্যাঁ কার্সারটা নিয়ে যান, এই যে দেখেন অ্যানালাইসিসের কাজ হচ্ছে যে কেন, মানে কোন অ্যাডমিন হচ্ছে পোস্ট করেছে, মানে এই পেজে পোস্ট কে করেছে, এবং হচ্ছে তার ইনসাইটস, ইনসাইটস হচ্ছে পেজের অ্যানালিটিক, যে কখন কোন জায়গা থেকে কত মানুষ কতক্ষণ আমার পেজে এঙ্গেজ ছিল, কতক্ষণ আমার পেজে হচ্ছে তারা রিচ হয়েছে, কতটুকু আমার পেজে লাইক হয়েছে, একটা পেজের পোস্ট কে করেছে। যেমন আপনারা এলইডিপির পেজ যখন দেখেন আপনারা কিন্তু শুধু লাইভ এবং ক্লাসের নাম হেডলাইনটা দেখতে পান, কিন্তু আমরা যখন দেখি তখন কিন্তু আমরা দেখতে পাই যে এই লাইভটা কে করেছে, এই লাইভটা পাবলিশ পেজে কে করেছে। আপনারা কিন্তু আমাদের নাম দেখতে পান না, দেখতে পান? আপনারা দেখতে পান এলইডিপি। ভাইয়া পাশে আরেকটা পেজ ওপেন করেন, পাশে আরেকটা ট্যাব ওপেন করেন। ম্যাম তার মানে হচ্ছে প্রতিটা আইডি, আইডি অনুযায়ী ওখানে রিচ, তারপর কাজ কে কতক্ষণ ছিল, কতটুকু কাজ করছে সেটা বোঝা যাবে, এই তো? হ্যাঁ, একটা পেজের অ্যানালিটিক্স হচ্ছে যে কে পেজে পোস্ট করলো। আচ্ছা ভাইয়া ফেসবুকে যান, আমি দেখাচ্ছি আপনাদের ফেসবুকে। আচ্ছা এখানে একটু হোল্ড করবেন আপনারা, আমি আপনাদের সাথে কথা বলবো, কিছু নাম কিছু ইয়ে হচ্ছে আমি জাস্ট কালার করবো। হ্যাঁ একটু হোল্ড করবেন আপনারা। আচ্ছা এলইডিপি, এলইডিপির পেজে যান ভাই, আমাদের এলইডিপির পেজে যান। হ্যাঁ যান, আচ্ছা
আচ্ছা এইখানে যেমন ও পোস্ট করেছে ওর পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন দীপ্ত বড়ুয়া তাই না কিন্তু এরপরে যে দেখেন ভাইয়া অল 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 দিয়েছেন তোকে অলে দেওয়ার পরে ভাইয়া এখানে একটু কেটে দেন হ্যাঁ এরপরে দেখেন এই যে ভাইয়া এই যে এলইডিপি চিটং ডিভিশন যেটা লেখা আছে এই জায়গায় ক্লিক করেন তো স্ক্রল করেন নিচে আসেন এই যে পেজের পপ আপ এই পেজেও পপ আপ আছে এই পেজেও পপ আপ আছে পপ আপটা কেটে দেন এখন দেখেন এইখানে কিন্তু দেখাচ্ছে যে এলইডিপি চিটং ডিভিশন ইজ লাইভ নাও এখানে নিচে কি কারো নাম দেখতে পাচ্ছেন আপনারা কারো নাম কিন্তু দেখতে পাচ্ছেন না আর একটু স্ক্রল করে নিচে আসেন আরেকটু উপরে উঠেন আরেকটু উপরে উঠেন হ্যাঁ আরেকটু উপরে উঠেন যেমন এটা না আরেকটু উপরে ব্যাস এখানে এখানে দেখেন এই যে এটা আপনাদের ক্লাস আপনাদের ক্লাসে কিন্তু দেখাচ্ছে শুধু এলইডিপি চিটং ডিভিশন ইজ লাইভ নাও ডিজিটাল মার্কেটিং আমি যেভাবে লিখে দিয়েছি এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু এখন যদি পেজের আমি যাই আমি যখন পেজে যাব তখন আমি দেখতে পাবো এই লাইভটা কে করেছে এখানে আমার আইডি নাম দেখাবে হাসান ভাই একটু স্ক্রলটা অফ আপনি স্ক্রিনশটটা অফ করেন আমি ওনাদেরকে দেখাই অ্যানালিসিসের কাজটা কি একজন অ্যানালিটিক্স মানে অ্যানালিসিস্ট কি দেখতে পারে এখানে এই যে এলইডিপি কম্পিউটার যেটা এটাতে যদি এখন আমি যাই এই যে দেখেন আপনারা যা দেখতে পেয়েছেন আমার ইন্টারফেস একদম অন্যরকম না আপনারা শুধু দেখতে পেয়েছেন আমার পেজে কত মানে আমার লাইভটাতে কতজন লাইক করেছে বা কি এই যে দেখেন এইখানে একটা জায়গায় দেখতে পাচ্ছেন লিখেছে হ্যাঁ এই কই গেল এই যে কেমনটা লাগে আচ্ছা একজন অ্যানালিসিস দেখতে পারবে আমিও তো দেখতে পারি আপনারা হচ্ছেন এই পেজে না সরি আমি আপনাকে দেখাচ্ছি একটা পেজে আপনি কি আপু এটার অ্যাডভার্টাইজার হিসেবে আছেন যেহেতু আপনার ওখানে বুস্ট করার অপশন গুলো দেখাচ্ছে হ্যালো আপু হ্যালো জি আপু কারণ আমরা তো পেজের এডিটর হিসেবে আছি
পেজের এডিটর থাকে, তো এডিটর থাকলে তো দেখা যায়, এডিটর থাকলে তো দেখা যাওয়ার কথা। যাই হোক, এইখানে হচ্ছে নামটা দেখা যাবে, ধরেন এই যে এখানে আমি পোস্ট করি বা আপনি পোস্ট করেন, এখানে নামটা দেখা যায়। জি আপু, এটা দেখা যায়, ঠিক আছে। এই নামটা দেখা যাবে কে পোস্ট করেছে, এটা হচ্ছে আপু পিসি থেকে দেখলে তারপর দেখা যাবে। হ্যাঁ, এটা পিসি থেকে না, এটা মোবাইল থেকেও দেখা যাবে। না আমি তো পিসি থেকে দেখছি। এটা মোবাইল ভার্সন থেকেও দেখা যাবে, মোবাইলে যদি আপনি পেজ ম্যানেজারটা ইনস্টল করে নেন তাহলে আপনি দেখতে পারবেন। এই যে আপনাদের এই এইটাতে দেখা যায়, এইটাতে দেখা যাবে। অ্যানালিসিস হচ্ছে শুধু ওই পোস্ট কে করেছে ওই নামটা দেখতে পারবে, এবং হচ্ছে পেজের যে ইনসাইটস মানে অ্যানালিটিক, একটা পেজের অ্যানালিটিক থাকে, অ্যানালিটিক জিনিসটা কি সেটা বলে দিচ্ছি, যে এই পেজে এই উইকে যে এই যে ইনসাইটস দেখতে পাচ্ছেন একটা জিনিস, এখানে আমার কার্সার যেখানে নড়াচড়া করছে, পিপল রিচ যে অক্টোবরের 12 তারিখ থেকে নভেম্বরের 8 তারিখ পর্যন্ত এই পেজের এই পেজটা হচ্ছে 7724 জনের সামনে গিয়েছে, পোস্টে এনগেজমেন্ট হয়েছে 10417 জন। এনগেজমেন্ট কি আপু এখানে, যে পোস্ট এনগেজমেন্ট মানে রিচটা বলছি, রিচটা হচ্ছে এই যে আমরা এভাবে স্ক্রল করে চলে যাচ্ছি না, এই যে একটা করে ভিডিও আমাদের সামনে থেকে যাচ্ছে, এগুলি প্রত্যেকটা একটা করে রিচ। আর এনগেজমেন্ট হচ্ছে যেমন ধরেন এই যে এখন আপনাদের এই যে এই যে এই লাইভটা হচ্ছে না আপনাদের ক্লাসে, এই যে এটাতে আমি স্টে করলাম না, কার্সরটা রাখলাম, এই যে দুইটা সেকেন্ড স্টে করলাম, এটা হচ্ছে এই পেজের এনগেজমেন্ট। এই যে আমি দেখছি এটাই এনগেজমেন্ট, এইটা হচ্ছে এনগেজমেন্ট। আর পেজের লাইক মানে এই অক্টোবরের 12 থেকে নভেম্বরের 8 তারিখ পর্যন্ত এই পেজে লাইক করেছে হচ্ছে 238টা, যেটা হচ্ছে উইদাউট পেমেন্ট, উইদাউট পেমেন্টে পড়েছে, মানে এটা হচ্ছে অর্গানিক্যালি পড়েছে আপনারা যারা এসে দিয়েছে। যেমন ধর এটা এটা তো আপনাদের লাইভ, এটা আপনাদের ফার্স্ট ক্লাসের লাইভ, তাই না? এখন দেখেন আপনাদের ফার্স্ট ক্লাসের লাইভ আমি যেই অ্যানালিটিক দেখতে পারবো আপনারা ওই অ্যানালিটিক দেখতে পারবেন না, জানি না এটা ওপেন করা মাত্রই আমি ব্লক খাবো কিনা। করেন আমি আপনাদের দেখাই, এটা এটা নিয়ে আমার বন্ধুরা সবচেয়ে বেশি ভিউ হয়েছে এই পোস্টের, এনগেজমেন্ট সবচেয়ে বেশি এই পোস্টে, কমেন্টিং সবচেয়ে বেশি এই জন্য, মানে এই ভিডিওটা আপনার এই ওই ভিডিওটাই হচ্ছে সবার ফার্স্টে শো করে, যে ভিডিওটার হচ্ছে আপনার এনগেজ রিচ খুব বেশি হয়। দেখা যায় যে যেমন ধরেন এই যে আজকে আমাদের ক্লাস, এইটা আমাদের ক্লাসে আজকে দুইটা কমেন্ট করেছে, 38 জন আছে, 175 জন রিচ হয়েছে, কিন্তু কথা হচ্ছে এখানে কোনো শেয়ার নেই। যখন আপনার শেয়ার করবে পোস্টগুলি শেয়ার করে কেউ, যে আচ্ছা আমি আমার প্রোফাইলে শেয়ার করে রেখে দিলাম, আপনি যখন শেয়ার করবেন তখন এই পেজের সরি এই পোস্টের রিচ বেড়ে যাবে, রিচ যখন বেড়ে যাবে তখন এইটা এখানে শো করবে। সব পোস্টের তুলনায় যদি আপনাদের লাইভের রিচ বেশি থাকে তাহলে আপনাদের লাইভটা অলওয়েজ এখানে শো করবে, মানে পেজে ঢুকলেই আপনারা আপনাদের লাইভটাকে পেয়ে যাবেন, খুঁজতে হবে। আপু জি একটু উপরে উঠে স্ক্রল করে বাম সাইডে, হ্যাঁ এটা স্ক্রল করেন উপরে উঠে, আপু উপরে উঠে, হ্যাঁ হ্যাঁ এটা উপরে উঠেন স্ক্রল করে আপু, এই এই যে এই জিনিসগুলো 27% down, এটা এর আগের উইকে বেশি ছিল, এটা এখন কম, এই জন্য এটা কি উইক ওয়াইজ কম্পেয়ার করে নাকি মান্থ ওয়াইজ, তো সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কম, ওই ডেট যতদিন সেট করার 28 দিনেরটা দেখাচ্ছে আর কি। আমি 7 দিন দিয়ে দিই, হ্যাঁ এই এখন 7 দিন দিয়েছেন ঠিক আছে, এখন যে সব বেশি দেখাচ্ছে না না, হ্যাঁ 7 দিন দিয়েছে, ওইটা 28 দিন ছিল, 28 হচ্ছে গত মাসের তুলনায় এই মাসে কম ছিল এই জন্য দেখাচ্ছে, এখন যখন 7 দিন দিয়েছি মানে গত 7 দিনের তুলনায় এই 7 দিনে এটা আবার বেশি এই জন্য এটা উপরের দিকে দেখাচ্ছে। হ্যাঁ সেটাই বলছিলাম আপনাকে, আপনাদের ওই পোস্টটাতে আমি নিয়ে যাই, আমি তো ভাবে এটা হচ্ছে আপনাদের গতকালের পোস্ট ছিল, গতকালকে ক্লাসের লাইভ ছিল, ফার্স্ট ক্লাস বুঝতে হয় কারণ আমাদের প্রতিদিন অনেক লাইভ হয় তো খুঁজতে হয় প্রচুর।
এইটা মেবি আপনাদের 1000 এই যে 1000 কত জানা হচ্ছে রিচ হয়েছে এটা এই জন্য এই পোস্টটা এই উইকে যদি এই রিচটা অন্য কোন লাইভ ক্রস করে তখন তার ভিডিওটা এখানে দেখাবে বুঝতে পেরেছে এইটা এবং এই এনগেজমেন্ট এই দুইটাকে যেই ভিডিওটা যার লাইভটাই বিট করবে তারটা এখানে দেখাবে এখন ধরেন আপনাদের এই লাইভটা যদি আমার আজকের লাইভকে মানে আমার আজকের লাইভে যদি এর থেকে বেশি হয়ে যায় তখন আমার আজকের ক্লাসটাকে আপনারা এখানে দেখতে পাবেন এটা হচ্ছে এইটা যে কখনো যাবো এটা এখানে কেন দেখাচ্ছে আমি কি নিয়ে আসতে পারবো না না আমি নিয়ে আসতে পারবো না তবে হ্যাঁ এখানে আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে সবার ফার্স্টে যদি পেজে ঢুকলেই আমার চার দিন আগের লাইভ দেখা যাবে সেটা এটা কে আকিবুকি করে কে দিল মোহাম্মদ আকিবুকি কেন ভাইয়া আকিবুকিটা একটু বন্ধ করেন এখানে হচ্ছে তখন হচ্ছে এই যে দেখেন এই থ্রি ডটে ক্লিক করলে কিছু অপশন আসবে এই অপশনে আপনি তখন এটাকে পিন পোস্ট করে দিবেন এই যে পিন টু টপ অফ পেজ মানে পেজে ঢুকা মাত্রই যদি আমি এটা করে দেই তাইলে হচ্ছে এইটা যদি আমি রিমুভ না করি ততদিন পর্যন্ত এই মানে এইটা যতদিন পর্যন্ত আমি রিমুভ না করব ততদিন পর্যন্ত এই এলইডিপি পেজে ঢোকা মাত্রই আমার এই লাইভটা দেখা যাবে মানে এটা হচ্ছে যে কোনো পেজের ক্ষেত্রে যে কোনো পেজের ক্ষেত্রে যদি আপনি একটা পোস্টকে পিন পোস্ট করে দেন সেটা সবার ফার্স্টে চলে আসে দেখবেন অনেক পেজে গেলে বা অনেক গ্রুপে গেলে বলে যে পিন পোস্ট করা আছে পিন পোস্ট পড়ে নেবেন এটা দেখেছেন পিন পোস্ট হয়তো এক বছর আগে করে সেটা গ্রুপের ফার্স্টেই থাকে কারণ হচ্ছে এই জিনিসটা জি ভাইয়া মানে কোন একটা পেজ এর বা আমরা যে আমাদের যে কোচিং একটা কোচিং এর যে নীতিমালাগুলো একটা পেন পোস্টে মানে একদম শুরুতে দেখা যায় এটা কি এইজন্য মানে সব সময় ওই নীতিমালা শুরুতে একটা লেখা ওদের একটা পেজে পিন পোস্ট এক এক রকম হয় যেমন ধরেন আপনার পেজে যদি আপনি সার্ভিস প্রোভাইড করেন সেক্ষেত্রে আপনি কোন ধরনের সার্ভিস চাচ্ছেন সেটা দিয়ে বা আপনি কোন ধরনের সার্ভিস প্রোভাইড করেন সেটা দিয়ে যেমন ধরেন আমি যদি এখন আমার কোনো পেজে যাই এখানে তো আমি এলইডিপি পেজটা দেখাচ্ছি দিল মোহাম্মদ ভাই আপনি এটা হচ্ছে মুছে ফেলেন আকিবুকিটা মুছে ফেলেন কিছু মনে করবেন না আমার ল্যাপটপ হচ্ছে আমার থেকে গ্রুপে গ্রুপে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে পিন পোস্ট হচ্ছে কোনো পোস্টকে আপনি একদম সবার উপরে নিয়ে আসা এখন পিন পোস্ট এক এক রকমের হতে পারে সেটা যে কোনো কেউ যে কোনো ভাবে নিতে পারে আর অ্যানাউন্স হচ্ছে যে একটা গ্রুপের থ্রুতে আপনি হয়তো কোনো অফার বলছেন বা আমরা বলি না যে আচ্ছা আজকে আমাদের যেমন একটু আগে অফিস থেকে যদি বলা হয় যে আজকে কালকে হচ্ছে আপনাদের নেট প্রবলেম হবে হ্যালো নেট প্রবলেম হবে হ্যালো আপনারা একটু আমার পিসি হচ্ছে হ্যাং হয়ে গেছে আপনারা একটু কষ্ট করে এই যে এন্ড প্রসেস আপনি
স্ক্রিন শেয়ার অফ আমার জি আপু আপনারটা অন আছে তো তাই ও আচ্ছা সরি ভাইয়া আমি অফ করতে তো পারছি না আমারটা তো এখন আচ্ছা দাঁড়ান একটু আমার আসলে পুরো নেট হচ্ছে ইয়ে করে ফেলেছে আচ্ছা এখন তো একটা কালারফুল স্ক্রিন দেখতে পান না আপু আগেরটাই দেখতেছি আল্লাহ কি বলেন এখন তো একটা কালারফুল স্ক্রিন দেখতে পার কথা ফর্ম দেখতে দেখতে আপু মোবাইলে মোবাইলে দেখা যাচ্ছে এটা হ্যাঁ আসছে আপু কালার এখন আসছে এখন আসছে এখন তো চলে গেছে আবার এখন আসছে বেশ আপনারা হচ্ছেন প্রচুর কালারফুল স্ক্রিন দেখতে পাবেন এটা হচ্ছে আমার মোবাইলের স্ক্রিন যদি আমি এতটা ভাইব্রেন্ট না যতটা এখানে দেখা যায় আচ্ছা আচ্ছা যারা নেই তাদেরকে ছাটাই করা হবে তো একটা সেকেন্ড একটু হোল্ড করবেন ঠিক আছে আচ্ছা মোহাম্মদ মুসা তো ক্লাস করে পিয়াস কর্মকার বের করে দিব আমরা নতুন মানে যারা রেগুলার ক্লাস করবেন না একদিন বা দুদিন মিস করবেন আমাকে উইদাউট আমার ইনফরমেশন মানে আমাকে ইনফর্ম করা ছাড়া তাদেরকে হচ্ছে পরের দিন দেখবেন আর ক্লাসে জয়েন করতে পারছেন না আপনাকে বের করে দেয়া হয়েছে কারণ প্রচুর স্টুডেন্ট আছে যারা রেগুলার ক্লাস করতে যাচ্ছে শিখতে যাচ্ছে আপনি যদি এটা সিরিয়াসলি না নেন তাহলে তো গভর্নমেন্টের কিছু করার নেই কারণ আপনাদের দর্শনকে শিখাতে পারলে দর্শন থেকে আর্নিং আমার বের করা পসিবল এখন আপনার মধ্যে যদি ওই সিনসিয়ারিটি ডেডিকেশন না থাকে আপনাকে রেখে লাভ নাই তো আমার আমার 9 জন থাকুক 9 জন আর্ন করবে তাইলে আমার 100% থাকবে কিন্তু আমার 20 জন আছে কিন্তু 5 জন ডেডিকেটেড বাকিগুলি এক টাকাও আর্ন করলো না তাইলে কিন্তু মাত্র আমার 5% থাকবে কিন্তু আমার 20 জনের 5 জনের 5 জনই যদি আর্ন করে তাইলে আমার 100% দেখাবে সেটা বুঝতে পেরেছেন এই জন্য আমার ব্যাচ থেকে প্রচুর ছাটাই হয় প্রচুর পরিমাণে ছাটাই হয় ম্যাম ছাটাই হলে আবার আসার কোন পদ্ধতি নো একবার ছাটাই হওয়া মানে আমার ব্যাচে কখন আপনি দিতে পারবেন জি বুঝতে পারছি তাহলে আপু তাহলে কি পরপর দুটো ক্লাস আবুল হোসেন পরপর দুটো ক্লাস বা আমাকে ইনফর্ম করা ছাড়া বের হওয়া আমাকে ইনফর্ম না করে আজকে ক্লাসে আপনি ক্লাস করবেন না আমি জানি না আজকে আপনার কি হয়েছে আমাকে অফিস ফোন করে যদি জিজ্ঞেস করে কি হয়েছে আমি যদি বলতে না পারি তাহলে বলে দেই বাদ দিই জি আপনাদের লাইবিলিটি আমি নিব না আমাকে বলে রাখলে আমি লাইবিলিটি নিব আমাকে না বলে নিব না আচ্ছা ভাইয়া আবুল হোসেন আপনাদের মাঝে ক্লাস করেন আপনাদের কারো নাম যারা জয়েন করেছেন আবুল হোসেন একটা মিনিট তার দূর আবুল হোসেন তারপরে সোহেল আরমান আছে নুরুল ইসলাম আমাদের সাথে আজকে জয়েন করেছেন নুরুল ইসলাম কি জয়েন করেছেন নেই ম্যাম উনি আজকে জয়েন করেননি কিন্তু উনি গতকালকে হচ্ছে ইয়েছে নুরুল ইসলাম তারপরে হচ্ছে দিল মোহাম্মদ আছেন মাহমুদুল হাসান কেয়া আপনাদের কার নাম মাহমুদুল হাসান আপু আমার নাম তো মাহমুদ হাসনা এখানে মাহমুদুল হাসান তাইলে তো ভাইয়া ঝামেলা হয়ে যাবে নামটা চেঞ্জ করে দেব স্যার উনি জয়েন করেছে আব্দুল্লাহ ফাহিম দুবার জয়েন করেছিল চলে গেছে আপু আমি আছি কে আব্দুল্লাহ জি আপু আচ্ছা দা আবুল মনসুর মনসুর কি ক্লাস করেন আমাদের সাথে আবুল মনসুর নাই সাদিয়া বিনতে কবির নাই নেপো সুভাষিস পল আছে ফাহিম চৌধুরী আছে ফাহিম চৌধুরী আপনাদের কারো নাম আমি একবার বেশি দুবার কিন্তু ডাকবো না আমি সুন্দর করে এখন আমি লিস্ট রেড মার্ক করে দিয়ে দিব আপনারা কিন্তু একদম এখান থেকে বের হয়ে যাবেন সুভাষিস ফাহিম চৌধুরী নাই আমাদের সাথে আপু আছে কে ফাহিম চৌধুরী কে সুভাষিস ভাইয়া আছে তো সুভাষিস আছে ফাহিম চৌধুরী কে আমি তো প্রথম দিন ছিল আপু এরপরে তো মনে হয় ওই যে বের হয়ে গেছে ফাহিম গ্রুপ থেকে বের হয়ে গেছে না আমি তানভীর হোসেন আপনাদের কারো নাম
আপনাদের এই নামের সাথে ওই নাম তো মিলেই তো আমার খবর হয়ে যাবে। তানভীর হোসেন, জয়দেব আছে, সঙ্গীতা আছে, কৃষ্ণা আছে, লুবনা আছে, পূজা, হিমেল, সাজ্জাদ, দিবাকর চাকমা, অ্যানি। এখন আরেকজন জয়েন করেছে রাশেদ নামে, জয়েন কি করেছেন উনি? জি আপু। আচ্ছা সাজ্জাদ হোসেন, ইএম সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসেন তাই তো ভাইয়া? জি আপু। আপু আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি, শুধু সাজ্জাদ হোসেন দিচ্ছি এখন। না ভাই আসলে আমার আপনাদের সাথে প্রথম তো আমাকে একটু বুঝতে সময় লাগবে, আমার নামগুলি মুখস্থ বুঝতে না মুখস্থ করতে সময় লাগবে। না আপু ডকুমেন্টসে তো আছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা আপু আমি আসি তো নাকি ক্লাসে? আহাদ জি। আল্লাহ আপনার নামই তো নাই, ভালো জিনিস তো। সাদাদনান আছে, সাদাদনান আছে, আহাদ মোহাম্মদ না আপনার নাম? না আহাদ প্রধান। হ্যাঁ আহাদ প্রধান তো নাই। আসলাম হোসেন আছে। হ্যাঁ আসলাম হোসেন, আপনার নাম কি আসলাম হোসেন? হ্যাঁ সুবহানাল্লাহ, না আসলাম হোসেন নাই। আবুল হোসেন আছে, নুরুল করিম আছে, না নুরুল ইসলাম আছে, আবুল মনসুর আছে, সাদিয়া বিনতে করিম, এম ডি ফাহিম চৌধুরী, তানভীর হোসেন। একটু তাড়াতাড়ি, আহাত প্রধান তো নাই। কৃষ্ণা দিদির নাম তো মনে বলেননি। কৃষ্ণা দিদির নাম বলেছি, সাদা ফাহিম। আমার নাম বলছে মাহমুদুল হাসান বলছে। আব্দুল্লাহ ফাহিম আছে কয়টা? ফাহিম এখানে দুটো আছে, একটা হচ্ছে এম ডি ফাহিম চৌধুরী, একটা আব্দুল্লাহ ফাহিম। আপনি তো আব্দুল্লাহ ফাহিম। আপনার পুরো নাম কি ভাইয়া? আমার পুরো নাম হচ্ছে আসলাম হোসেন। আসলাম হোসেন, আহাদ নাই, আহাদ আমার নিকনেম আর কি। তাইলে হবে, আমি তো আহাদ বলছি, এই জন্যই তো দিছে হয়তো আপনারা বাইর করে। পাননি কে কে? আপু আমি পাইনি। আচ্ছা পরে যোগাযোগ করেন আপু, আমি পাইনি। কি সুন্দর, ফর্ম ফিল আপের সময় যে নাম্বারটা ছিল ওইটাই তো নাকি? হ্যাঁ বিজ্ঞপ্তি পড়ে দেখেন। আয় সবাই ফ্রিল্যান্সিং করেন, এগুলি করা লাগবে না। এক্স্যাক্টলি ফ্রিল্যান্সিং ই ভালো। আচ্ছা ঠিক আছে, আপনি দিয়ে দিয়েছেন, আমিও দেখেছি ভাইয়া, টেনশন নেই।
ভাইয়া আপনারা একটা সেকেন্ড আমাকে টাইম দেন, হ্যাঁ পেজ রোল এর ব্যাপারটা যে বুঝতে পেরেছেন, আর এরপরে হচ্ছে আপনারা ইয়েতে যান, জেনারেল সেটিংস এ যান, ভাইয়া জেনারেল সেটিংস এ যান আপনি। আপু একটা সমস্যা ছিল। জি আপু, আমি হচ্ছে ইউজার নেম সেট করতে পারি নাই লুবনা। আচ্ছা আপু, আমরা ইউজার নেম যারা যেটা পারিনি সেট করতে, আমরা এই টপিকটুকু শেষ করি, তারপর আমরা ওইটুকু প্র্যাকটিস করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাইয়া, জেনারেল সেটিংস এ যান। হ্যাঁ আপু আসছি, কোথায় যাব? জেনারেল সেটিংস, হ্যাঁ জেনারেল সেট, জেনারেল সেটিংস এ ক্লিক করবেন। ক্লিক করলে তো কিছু হচ্ছে না। জেনারেল সেটিংস এ ক্লিক করলে ভাইয়া পেজটাকে রিলোড করেন, এই হচ্ছে নতুন ফেসবুকের ঝামেলা, বুঝতে পেরেছেন? এই যে চলে এসছে জেনারেল সেটিংস, দেখেন এখন চলে এসছে। আচ্ছা এই যে পেজ ভিজিবিলিটি দেখতে পাচ্ছেন, একদম ফার্স্ট এর অপশনটা পেজ ভিজিবিলিটি। জি আপু, তখন দেখবেন আপনার পেজ সার্চ করলে পাওয়া যাচ্ছে না, আপনার পেজকে আপনারা খুঁজে পাচ্ছেন না, তখন কাইন্ডলি পেজে ঢুকে এই এডিট অপশনটাতে এডিট করলে এখানে দেখা যাবে পেজ ভিজিবল কিনা, পেজ পাবলিশড অর পেজ আনপাবলিশড থাকবে, ক্লিক করেন। আরেকবার বলেন একটু কষ্ট করে। এইটা হচ্ছে পেজ ভিজিবিলিটি, মানে পেজটা কি ফেসবুকে আছে কি না। অনেক সময় দেখা যায় যে বায়ার বলে আমি পেজ ক্রিয়েট করেছি কিন্তু আমি হচ্ছে আমার পেজটাকে সার্চ করলে পাওয়া যাচ্ছে না, আমার পেজটা খুঁজে পাই না। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি এই পেজের সেটিংস এ যাবেন, সেটিংস থেকে জেনারেলে আসবেন, জেনারেলে আসলে এই যে পেজ ভিজিবিলিটিটা দেখবেন, যদি পেজ আনপাবলিশ থাকে সে তখনই পেজটাকে খুঁজে পাওয়া যায় না, পেজ পাবলিশ থাকতে হয় তাহলেই এই পেজটাকে খুঁজে পাওয়া যাবে। এবং কালকে আমাকে একটা কোশ্চেন করা হয়েছিল যে আপু আমি ধরেন কিছুদিন বিজনেস করার পরে পেজটাকে অফ রাখবো, তারপরে আবার অন করতে পারবো কিনা। আমি বলেছিলাম হ্যাঁ পেজকে পাবলিশ এবং আনপাবলিশ করা যায়। কালকের এই কথাটা কি মনে আছে আপনাদের? জি আপু মনে আছে, আমি বলছিলাম এখানে যে পেজটাকে যদি এখন আনপাবলিশ দিয়ে দেন এই পেজটা ফেসবুকে থেকে যাবে কিন্তু কেউ এই পেজটাকে আর খুঁজে পাবে না, শুধুমাত্র আপনার প্রোফাইলের পেজটাই থাকবে। এর মধ্যে যারা যখন কথা বলেন না, যখন নয়েজ হয় কাইন্ডলি মিউট করে দিবেন, ঠিক আছে? কথা বলার সময় আনমিউট করে নিন। আপনি কথাটা কি বোঝা গেছে আমার? যখন পেজটার কোনো কাজ করবেন বা পেজকে খুঁজে পাচ্ছেন না, বায়ার যদি বলে আমি আমার পেজ খুঁজে পাচ্ছি না, তখন পেজটাকে আপনি এখানে এসে দেখবেন যে তার পেজটা মাঝে এখানে আনপাবলিশ দেয়া আছে এই জন্য খুঁজে পাচ্ছে না। আপনি যখন এখানে এই পাবলিশ দিয়ে দিবেন তখন পাবলিশ। আপু জুম থেকে আমার আইডি ডিসকানেক্ট হয়ে গেছে, এখন ঢুকতে পারছি না, কি করব? জয়দেব শুভ, আচ্ছা জয়দেব শুভকে হিমেল ভাইয়া আপনি একটু আপনার দাদাকে ফোন করে বলেন, দাদা আপনি হচ্ছেন ফোনটাকে রিস্টার্ট দেন বা পিসি কে রিস্টার্ট দেন, রিস্টার্ট দিয়ে তারপরে এই যে জয়দেব ঢুকে গেছে বলতে না বলতেই। আচ্ছা ঠিক আছে, আপনারা পেজটার এখানে এসে পেজটাকে পাবলিশ দিয়ে দিলে পেজটাকে খুঁজে পাবেন। তবে হ্যাঁ আরো কিছু সেটিংস আছে, যে সেটিংস গুলির কারণে অনেকেই আমরা পেজ অনেক পেজ খুঁজে পাবো না। সেই সেটিংস গুলি হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন থাকে, এজ রেস্ট্রিকশন থাকে। যদি কান্ট্রি রেস্ট্রিকশন দেয়া থাকে যে এই পেজটা বাংলাদেশের মানুষ খুঁজে পাবে না, তাহলে পুরো বাংলাদেশ ছাড়া ওয়ার্ল্ড
যে কোনো জায়গার মানুষ এই পেজটাকে খুঁজে পাবে। এখন বলতে পারা হচ্ছে মাঝে মাসটাকে কিন্তু রেস্ট্রিক্টেড করে দিয়েছিল, আপনাদের কি মনে আছে সেটা? যে বাংলাদেশ থেকে ওনার ফেসবুকের অফিসিয়াল পেজ দেখা যেত না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখতে দেখতে পেত, এটা কি মনে আছে আপনাদের? আপনারা কি আছেন? জি আছি। আছে আপু। হ্যালো। জি জি হ্যালো। জি আপু শুনতে পাচ্ছেন? ওইটা হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন করে দেয়া যায়। আপনি চাইলে যে কোনো কান্ট্রিকে রেস্ট্রিক্টেড করে দিতে পারবেন। ইভেন আপনারা যদি ইউটিউবে কখনো কোনো ভিডিও কোনো মুভি সার্চ করতে যান, দেখবেন মুভিটা আছে কিন্তু দেখায় যে এই কন্টেন্টটা আপনার কান্ট্রির জন্য অ্যাভেলেবেল না। তার মানে হচ্ছে এই কন্টেন্টটা আপনার কান্ট্রির জন্য তারা আপনার কান্ট্রিকে তারা রেস্ট্রিক্টেড করে দিয়েছে বলেই আপনার কান্ট্রিতে এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে না। তিনটা কারণে একটা পেজকে ফেসবুকে আপনারা খুঁজে পাবেন না। এক হচ্ছে পেজ আনপাবলিশ থাকলে, দুই পেজ রেস্ট্রিক্টেড থাকলে, তিন কান্ট্রি রেস্ট্রিক্টেড থাকলে। মনে থাকবে? জি। আনপাবলিশ তো দেখা যাচ্ছে, আর দুইটা কোথায় আপু? আর দুইটা পরের অপশনে আসবে, আমি দেখাবো, আমি বলে রেখেছি, এটা মুখস্থ রাখেন। জি ঠিক আছে। আচ্ছা ভিজিটর পোস্ট মানে কেউ কি আপনার পেজে এসে পোস্ট করতে পারবে নাকি আপনার পেজে এসে পোস্ট করতে পারবে না? ও সরি, এখানে হচ্ছে যে পেজ ভিজিবিলিটি, যদি তার পেজটা আনপাবলিশে ক্লিক করা থাকে, ভাইয়া আনপাবলিশে ক্লিক করেন। এখন দেখেন সেভ বাটনটা কিন্তু ডিসেবল হয়ে আছে, এই যে দেখেন আনপাবলিশ দেয়া মানে সেভ বাটনটা এনাবেল হয়ে যাওয়া। তো পেজ যদি পাবলিশ থাকে তাহলে তো আর আপনার এখানে কাজ করার প্রয়োজন নেই, যদি পাবলিশ না থাকে তাহলে এখানে কাজ করার প্রয়োজন আছে। বুঝতে পেরেছেন? যখন যা করবেন, যখন যেটাকে কাজ করবেন সেটা চেঞ্জ করে দিবেন, মানে সেভ চেঞ্জ দিয়ে দিবেন, যদি কাজ করা না লাগে তাহলে আপনার এই সেভ চেঞ্জটা দেখবেন ডিসেবল হয়ে থাকবে। বুঝতে পেরেছেন? জি আপু। ওরে কথা বলে না কেন এরা। আচ্ছা ভিজিটর পোস্ট হচ্ছে যে আপনি আপনার পেজে ভাইয়া পাবলিশ দেন, পেজকে পাবলিশ করে আসেন। হ্যাঁ এখন সেভ চেঞ্জ দেন, রিলোড করেন। এই এক ঝামেলা করে ফেসবুকের নিউ ভার্সনটা, অনেকক্ষণ স্টে এটা লোড হতে টাইম নেয়, এটা হচ্ছে খুব দ্রুত হ্যাং করে। এইখানে ভিজিটর পোস্ট হচ্ছে পেজে যখন আমরা অ্যাজ এ ভিজিটর যাই, সে কি আমার পেজে পোস্ট করতে পারবে কি পারবে না, যে কোনো ছবি বা যে কোনো কিছু? আপনারা কি যে কোনো পেজে পোস্ট করতে পারেন? যে কোনো পেজে কিন্তু পোস্ট করা যায় না। সো এখানে এডিট অপশনে যাবেন, এডিটে গিয়ে আপনারা হচ্ছেন এটাকে অপশনটাকে অফ করে দিবেন, যে না আপনি দিবেন না। আর এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে অ্যালাউ ভিজিটর, একটা হচ্ছে অ্যালাউ ফটো অ্যান্ড পোস্ট, আর একটা হচ্ছে রিভিউ করা, আর একটা হচ্ছে ডিসেবল পোস্ট বাই আদার পিপল আর অন্য কোনো পেজ, মানে অন্য কোনো পেজ আর অন্য কোনো কেউ যদি আপনার আর এখানে হচ্ছে পোস্ট করতে চায়, অন্য কোনো পেজ আর অন্য কোনো মানুষ, সেটা টোটালি ডিসেবল করে রাখা, মানে হচ্ছে তাদেরকে এই পোস্টের অপশনটা না দেয়া। এখন বলতে পারেন যে এলইডিপির পেজে আপনারা আমাদের পেজ যেই পেজ থেকে আমরা লাইভে যাই ওই পেজে কিন্তু এই অপশনটা দেয়া, পোস্ট রিভিউ পোস্ট অপশনটা দেয়া। দ্যাটস ওয়াই হচ্ছে দেখবেন যে দীপ্তধর বা আরো কেউ ওইখানে পোস্ট করতে পারছে তাদের সাকসেস স্টোরিটা, তাদের আর্নিংটা, তাদের সাকসেস স্টোরিটা তারা সেখানে পোস্ট করতে পারছে, বিকজ অফ হচ্ছে আপনার এলইডিপির পেজে এই সেটিংসটা করা আছে, এলইডিপির পেজে এই সেটিংসটা করা আছে। কিন্তু আপনি যদি আভায়াতে যান, আভায়াতে গেলে আপনি কোনো পোস্ট করতে পারবেন না, তার কারণ হচ্ছে আভায়াতে সেটিংস এটা করা, ডিসেবল পোস্ট বাই আদার পিপল অর পেজ। বুঝতে পেরেছেন? সবসময় এটা আপনাকে বুঝতে হবে বায়ারের কি টাইপের কাজ। এখন যারা বিজনেস এর কাজ করে, যারা বিজনেস করবে, তারা কখনোই চাইবে না যে অন্য কেউ এসে তার এখানে পোস্ট করে যাক, তার কাছে এটা হ্যাসেল মনে হবে। তার জন্য সবসময় আপনারা যেটা করবেন, যদি বিজনেস পেজ হয় বা আপনার হচ্ছে নন প্রফিট কোনো অর্গানাইজেশনের পেজ হয় বা যদি হয় কোনো পাবলিক ফিগারের পেজ, তাহলে সবসময় পোস্টের জায়গাটা ডিসেবল করে দিবেন, যে কোনো ভিজিটর যাতে পোস্ট করতে না পারে সবসময় এটাকে ডিসেবল করে দিবেন। সো আপনার এটা নন প্রফিট অর্গানাইজেশন না, তাই না ভাইয়া হাসনাত? জি আপু। জি আপু। আপনি এটাকে ডিসেবল পোস্ট বাই আদার পিপল দিয়ে দেন। ওকে, এখন সেভ চেঞ্জ দিয়ে দেন। মানে প্রত্যেকটা কাজ করবেন প্রত্যেকটা স্টেপ ওয়াইজ, এই যে দেখেন প্রতিবার
রিলোড নিজে নিজে নিয়ে নিবে, ঠিক আছে? তারপরে হচ্ছে রিভিউ পোস্ট, যেটা সেটার মধ্যে শুধুমাত্র যদি রিভিউর জন্য আমরা দেই, অন্য কোনো পোস্ট করতে পারবে না এমন কোনো কিছু? না না না, রিভিউ এটা এটা না, এটা হচ্ছে কি যে কে পোস্ট করছে ডাইরেক্টলি আপনার পেজে পোস্ট হয়ে যাবে না, আগে পেজের অ্যাডমিনরা মানে পেজে যারা রোল হোল্ড করছে, পজিশন হোল্ড করছে, তাদের কাছে নোটিফিকেশন যাবে যে আপনার পেজে এই পোস্টটা করতে চায়, আপনি কি অ্যাপ্রুভ করবেন কি অ্যাপ্রুভ করবেন না। এটা ওয়ান কাইন্ড অফ, আমরা আমাদের টাইমলাইনে ট্যাগিং এর অপশনটা অফ করে রাখি না, সবাই ট্যাগ করার আগে আমরা একটা আবার দেখে তারপরে অ্যাপ্রুভ করলে সেটা আমার প্রোফাইলে শো করে না, ওই রকম। এটা ওই রিভিউ পোস্ট না, ওই রিভিউ পোস্টের অপশন নিচে, এখানে না। বুঝতে পেরেছেন? যিনি কোশ্চেনটা করেছেন মেবি হিমেল করেছিল। জি আপু, না সাজ্জাদ, আমি বলেছি সাজ্জাদ। আপনার ভয়েস হিমেলের ভয়েস নিয়ে আমি একটু কনফিউজ হয়ে গিয়েছি। তারপরে হচ্ছে নিউজ ফিড অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি ফর পোস্ট, the ability to narrow the potential audience for news feed and limit visibility. acha eta edit that, edit option that. edit means hocche apnar allow news feed audience selection, mane eta hocche ki je apni apnar je news feed mane apnar page er je news feed thakbe seta ki apni audience selected audience er kache dite chan kina naki shobar kache dite chan, অবশ্যই এটা আপনার সবার কাছে থাকবে, এটা সিলেক্টেড কাস্টমারের কাছে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। কারণ একটা পেজ যখন করবেন, একটা পেজে যখন কোনো প্রোডাক্ট সেল করবেন, কোনো বিজনেস রিলেটেড কিছু, নন প্রফিট কিছু, তখন আসলে আপনার এই এই অপশনটা বেসিক্যালি আমাদের কখনই হাত দিতে হয় না। এই অপশনটা হাত দিতে হয় কখন জানেন? যদি সেটা বাংলাদেশের বা অন্য কোনো কান্ট্রির যেইগুলি হচ্ছে লিগেলি কোনো কাজ না, ইলিগেল কোনো কাজ, যেমন বাংলাদেশে অ্যালকোহল লিগেল না, বাংলাদেশে অ্যালকোহল লিগেল না, বাংলাদেশে স্মোকিং লিগেল না, তো এইটা কিন্তু আপনি যেমন বাইরের কান্ট্রিতে অনলাইন পেজের থ্রুতে আপনি হচ্ছেন অ্যালকোহল অর্ডার করতে পারবেন, হোম ডেলিভারি দিয়ে যাবে আপনাকে, আপনি স্মোক করবেন, আপনাকে হচ্ছে সিগারেট মানে কি বলবো, সিগারেট বলেন, সিগার বলেন, যাই বলেন, তারা হচ্ছে সেটা আপনাকে হোম ডেলিভারি দিয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে এই পোস্টটা তারা সবার কাছে দেখায় না, যেমন বাইরের কান্ট্রিতে 18+ হলে, এটা আমি দেখেছি কোরিয়ানদের খুব বেশি, কোরিয়ানদের, চাইনিজদের, জাপানিজদের, থাই এদের, যে 18+ হলে আপনার কাছে এরা সিগারেট বিক্রি করবে। তো ওদের সিগারেটটা যখন সুপার শপ থেকে কিনতে যেতে হয় তখন হচ্ছে আপনাকে তাদের যেই আপনার যে এজ হয়েছে 18 হয়েছে তার প্রুফ তাদেরকে দিতে হয়, তারপরে তারা আপনাকে সিগারেট দিবে, আদারওয়াইজ তারা দিবে না। ওই রকম কান্ট্রির যদি ওই রকম কোনো পেজ হয় যে এইগুলি তো আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল না, বাংলাদেশে তো কেউ আসলে অ্যালকোহলটা বাসায় চাইবে না যে আমাকে হোম ডেলিভারি দিয়ে যায়, এটার জন্য কেউ এই বিজনেস এই পর্যন্ত মেবি বাংলাদেশে স্টার্ট করেনি, তো ওই রকম কোনো পেজ হলে তখন এটা আপনারা সিলেক্ট করতে হয়। নর্মালি আমরা এই পর্যন্ত, আমি এই পর্যন্ত যত কাজ করেছি কোথাও আমাকে এই অপশনটা সিলেক্ট করতে হয়নি। আপু, বুঝতে পেরেছেন? পেজে একই পেজের মধ্যে যদি সমমানের মানে সব সব ধরনের এজেরিয়া থাকে, ভিজিটর থাকে, তো ওই ক্ষেত্রে কি করা যাবে যে আমি এত থেকে এত এটা হাত দেওয়ার প্রয়োজন নেই, এটাকে সিলেক্ট করার প্রয়োজন নেই, ওইটা আপনার এখন যেভাবে আছে এভাবেই যে সবাই ভিজিট করবে, এখানে 5 বছরের বাচ্চার জিনিসও আছে, এখানে 10 বছরের মানুষের জিনিসও আছে, এখানে 25 বছর, তখন আপনার একটা লিমিটেশন থাকবে যে আপনার পেজে আপনি তাহলে ওই জিনিসগুলি সেল করতে পারবেন না যেই জিনিসগুলি হচ্ছে একটা 18+ এর নিচে বা 15+ এর নিচের এজের মানুষের কাছে সেল করা যায়, এরকম কোনো প্রোডাক্ট আপনি তখন রাখতে পারবেন না। জি, আমি যদি এটা অবশ্য এক একটা কান্ট্রির লিগ্যাল প্রসিডিউরটা এক এক রকম, এক একটা কান্ট্রির এই জিনিসগুলো এক এক রকম হয় ভাইয়া, বাংলাদেশে তো সব সম্ভব। আপু, আমি যদি নির্দিষ্ট এজের জন্য কিছু করতে চাই তখন আমাকে কিভাবে করতে হবে কাজটা? নির্দিষ্ট এজের জন্য এই যে এখানে অ্যালাউ অ্যালাউ নিউজ ফিড দেন ভাইয়া, অ্যালাউ নিউজ ফিড অডিয়েন্স সিলেকশন, আপু মানে প্রশ্নটা হচ্ছে একই পেজে করা যায় একই সাথে? হ্যাঁ, সেটাই, একই পেজে একই সাথে করা যায় না এটা। সবার কাছে আপনি আপনার পোস্টটা যাবে না, এটা আসলে খুব কম, খুব রেয়ার পেজে এটা দেয়। এটা এই পর্যন্ত বললাম তো, আমি এক বছর ধরে কাজ করছি, আমি এক বছরে আমাকে কোথাও এই পেজের এই এই সেটিংস এর কাজ আমাকে কোথাও করতে হয়নি। আমার এখানে এখন প্রায় 9টা না 10টা পেজ আছে, 10টা পেজের কোনো পেজে যদি আমি যাই, কোনো পেজে দেখবেন না এই সেটিংসটা অন করা, সব পেজে এই সেটিংসটা অফ করা। এটা টার্গেটেড কাস্টমার, এটা টার্গেটেড কাস্টমার ভাইয়া,
আপু এখন ব্রেকটা দিয়ে দিলে ভালো হইতো, টার্গেটেড কাস্টমার কিভাবে বুঝিনি, ব্রেকটা এখন দিয়ে দিলে ভালো হতো জি আপু। আচ্ছা আসলে ব্রেকের জন্য, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আপনারা হচ্ছেন স্ক্রিনশটটা অফ করেন, অফ করে আপনারা 15 মিনিটে একটা আসল ব্রেক নিয়ে আসেন। স্ক্রিনটা রেডি করতে বলেছিলাম, ব্রেকের স্ক্রিন রেডি করেছেন কে? ব্রেক স্ক্রিন রেডি করেছেন কে? সরি আপু, ব্রেক স্ক্রিন রেডি করতে বলেছিলাম। এই যে ব্রেকে যান, এখন স্ক্রিনটা কিন্তু আমাদের এমন দেখা যাচ্ছে, আপনারা আপনাদের লাইভে ঢুকলে দেখবেন সবার, আমি কথা বলছি শুধু আমার ছবিটাই দেখা যাচ্ছে, কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন যে আপনারা ব্রেকে গেছেন, মানুষ বুঝবে কি করে? তো ব্রেক ইজ গোয়িং অন বা ব্রেক, নামাজের ব্রেক, এরকম কোন একটা কথা লিখে আমি বলেছিলাম একটা স্ক্রিন রেডি করতে। এটা স্যাম্পল স্বরূপ গতকাল আমি একটা দিয়েছিলাম, এটা কি মনে আছে আপনাদের? আপনাদের বলেছিলাম একটা ব্রেক স্ক্রিন রেডি করে ফেলবেন খুব সুন্দর করে, আপনারা হচ্ছেন সমস্তগুলি অলস, সবগুলি অলস। আজকে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপু আমি ব্রেকে যাচ্ছি না আপু। আপনি ব্রেকে যাচ্ছেন না? আচ্ছা আপনি যাচ্ছেন না, বাকি এই যে হাসনাত যাবে নামাজ পড়বে, ও যারা নামাজে নামাজ পড়বে তাদের নামাজে ব্রেকটা দেওয়া উচিত ভাইয়া, আসলে নামাজ তো 10 মিনিট 15 মিনিট। কিন্তু কথা হচ্ছে আপনারা তো হচ্ছেন ব্রেক স্ক্রিনটা রেডি করেননি। আমি তো কালকে আমি দিয়েছিলাম আপনাদের গ্রুপে, গ্রুপ থেকে ওই স্ক্রিনটা এখন দিয়ে দেন, কিছু করার নেই, কালকে গ্রুপে দিয়েছিলাম, গ্রুপের ওই স্ক্রিনটা এখন দিয়ে দেন। হ্যালো আপু। জি আচ্ছা, আমি তো শুধুমাত্র ফার্স্টের একটা গ্রুপের মধ্যে অ্যাড আছি, আর এখন বর্তমানে আপনাদের সাথে আপনাদের আপনাকে দিবাকর দিবাকর ভাইয়াকে হচ্ছে আমি ইয়ে, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান অ্যাড করে নিব মেসেঞ্জার গ্রুপে, হচ্ছে বের করে তারপর হচ্ছে আমি অ্যাড করে, ঠিক আছে? জি আপু। হাসিস বল। আর গত তাই ইউডেমিতে কি করছেন আপনারা, এতগুলি ট্যাব ওপেন কেন? আপনি ইউডেমিতে কি কাজ করছিলেন? ট্যাব ফ্রিটা যখন ফ্রি কিছু কোর্স দিয়েছিল তখন কি ওই কোর্সগুলি এখন বসে বসে কি আমার মানে ক্লাস বন্ধ করে এখন ওই কোর্স করতেছেন? না না, এগুলো পিন করা, ম্যাম পিন করা ঠিক তো দেখেন কিন্তু আপনি দেখতে পারেন না। আচ্ছা ঠিক আছে, আপনারা ব্রেকে চলে যান, আমার দেখতে হবে না ভাইয়া, ব্রেকে চলে যান সবাই, 15 মিনিটে ব্রেক নিয়ে আসেন, 4টা বাজে 4:15 তে ব্যাক করবেন, দুধ দেন, যারা চা খাবেন চা খেয়ে আসেন। বাপরে তো আপনাকে আমি আমিও চলে যাব আপু, আমার মাথা ধরে ধরে লাগে আপনি শুধু আনমিউট করেন, সবগুলি মিউট করা থাকুক। অ্যাসাইনমেন্টের ব্যাপারটা হচ্ছে কালকে একটু প্রবলেম হয়ে গিয়েছিল একটা, এনি হাও হয়তো সেটার মানে প্রাইভেসি অপশনটা অন হয়ে গিয়েছিল, এটা আজকে ঠিক করে দেয়া হবে, আজকে আপনারা ড্রপ করে দিতে পারবেন। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আরেকটা বিষয় পার্সোনাল বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার মানে মাঝে মধ্যে একটু অফিসের কাজ থাকলে 2-3 পর্যন্ত মানে একবার আসবে একবার যাবো এরকম হয় আর কি, মানে ভিডিওটা কিছুক্ষণ দেখতে পারি কিছুক্ষণ দেখতে পারি না, এটা 3-4 হবে। হ্যালো আমি আপনার সাথে, হ্যাঁ ভাইয়া 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 পরে কথা, এই সব বিষয়ে পরে কথা বলে ভাই, চলতেছে লাইভ চলতেছে। আমি বুঝতে পেরেছি ভাই, আমি কথা বলে নিব না আপনার সাথে, থ্যাংক ইউ। এত থ্যাংক ইউ কোথায় রাখবো, আমার তো ব্যাংক নাই, আমি প্রথম দিনই বলেছি ভাই আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। অনেক মানুষই তো থ্যাংকসটা দেয়, অনেক মানুষের জমা রাখা প্রয়োজন এরকম, শুধু আপনি এরকম অনেকেই আছে যাদেরও এরকম জমা রাখা দরকার আছে আর কি। জি আপু।
আপনি তো জি আপু বইলেনই না, আপনি একদম চুপ হয়ে থাকেন। আচ্ছা আপু, জি আপু, আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ আপনাকে খুঁজে পেয়েছি ভাইয়া। জি জি, থ্যাংক ইউ আপু, সরি আপু, থ্যাংক ইউ তো বলা যাবে না। আচ্ছা সাদিয়া বিনতে কবির, আমার এই ব্রেক স্ক্রিনটা যাতে আমি কালকে চেঞ্জ করতে পারি, আপনারা কেউ একজন রেডি করে ফেলবেন। জি আপু। আপু আমি রেডি করে দিব, সমস্যা নেই। আচ্ছা ফাহিম চৌধুরী, আপনাদের হচ্ছে একটা রেডি করতে হবে, থাম্বনেইলও রেডি করতে হবে। বুঝলাম না আপু, কি রেডি করতে হবে? থাম্বনেইল রেডি করতে হবে। এখন থাম্বনেইলটা যদি না বুঝেন একটু পরে বুঝাবো না। হ্যাঁ ফাহিম চৌধুরী, তানভীর, তানভীর কে আপনাদের মাঝে? তানভীর কেউ ছিলেন আপনাদের মাঝে? তানভীর কেউ ছিলেন? আমি জানি থাম্বনেইলটা হচ্ছে ইউটিউবের কোনো কিছু, মানে থাম্বনেইল শুধু ইউটিউবের না, যে কোনো কোনো কিছুর উপরে যে ছবিটা ফার্স্টে আমরা দেখতে পাই সেটাই থাম্বনেইল। সেটা হতে পারে আপনাদের ফেসবুকের লাইভে, সেটা হতে পারে আপনাদের ফেসবুকের কি বলে প্লেলিস্টের কভার, ওইটা আমার রেডি করতে হবে। আমার ফেসবুকের কভার। আই তানভীর হাসান কে ক্লাস করে? করে না তানভীর হাসান, করে নাই ফাহিম, তানভীর, সাদ আদনান ক্লাস করছে। সাদ আদনানের কথা আমি শুনি না, ও কি আসলে ক্লাস করে? আমাদের সর্বমোট স্টুডেন্ট কতজন জয়েন করে? আপনাদের কারো নাম্বার 8325? হ্যালো আছেন? আপনাদের কারো ফোন নাম্বার কি লাস্টে 78325? না না, আমার নাম লাস্ট আপাস আমি জয়েন করি না। আচ্ছা আমাদের সাথে দিবাকর ভাই আজকে নতুন ছিল, সাজ্জাদ ভাই নতুন ছিল, ব্রেক এর পরে ভাইয়াদের সাথে এসে কথা বলবো। হ্যালো আপু, শুনতে পাচ্ছেন?
এরকম যেরকম আপনি ক্লাস নিচ্ছেন অন্য ব্যাচে জয়েন করতে পারবো? না, অন্য কোনো ব্যাচে তো জয়েন করা আপনার পসিবলই না। আমি ক্লাস নিচ্ছি এরকম অন্য কোনো ব্যাচ তো আপনি পাবেন না, কারণ আমি এখন শুধু আপনাদের ব্যাচটাই নিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম যে আপনি সকালেও সকালে আপনি না আমার সকালের ব্যাচ এখনো স্টার্ট হয়নি, সকালের ব্যাচ এখনো স্টার্ট হয়নি, তো সকালের ব্যাচ যদি আমার স্টার্ট না হয় সেক্ষেত্রে তো আপনারা পাবেন না। বুঝতে পেরেছেন? সকালের ব্যাচ এখনো স্টার্ট হয়নি, সকালের ব্যাচ স্টার্ট ধরেন এখন আপনাদের ব্যাচ ব্যাচের যে টপিকটা চলছে সকালের ব্যাচের তো ওই টপিকটা চলবে না, যদি এখন এখন নতুন স্টার্ট হয় তাহলে সেম টপিক তো চলবে না, সেক্ষেত্রে পারবেন না রিকভার করার। রিকভার আমার কাছে হচ্ছে বলতে হবে, আমি ওভাবে করে দিব ওইটাই, এটা ছাড়া আর কিছু। ঠিক আছে, কিন্তু আপনাদের আমাদের ক্লাসের এই যে দেখেন লাইভে যতটুকু ক্লাস আমরা করানো হয় ঠিক অতটুকু ক্লাসই কিন্তু আমাদের এরপরে হচ্ছে যে গত ক্লাসে করানো হয়েছিল আজকে কিন্তু ক্লাস শেষের পরে আমি গত ক্লাসের যে প্র্যাকটিসটা হবে সেইটা হয়তো লাইভে দেয়া হয় না। তার কারণ হচ্ছে আমাদের তখন অনেকগুলি পেজে যেতে হয় বা অনেকগুলি ওয়েবসাইটে যেতে হবে, আজকে হয়তো শুধু ফেসবুকে আছে কিন্তু অন্য ক্লাসে সেটা আমরা লাইভে যেতে পারি না। লাইভে যেতে গেলে তখন আমাদের কপিরাইট ক্লেম হয়ে যায়, কপিরাইট ক্লেমের কারণে তারা হচ্ছে একটা পেজ খুব বেশি কপিরাইট ক্লেম যখন একটা পেজের আন্ডারে পড়ে যায় তখন ফেসবুক পেজটাকে ডিসেবল করে দেয়, আর এত বেশি আমার অ্যাকাউন্ট থেকে যদি লাইভগুলি আমি যখন করি তখন তারা ফেসবুক আমাকে ফ্ল্যাগ দেয়, আমার অ্যাকাউন্টটা তখন ডিসেবল হয়ে যাবে। ওই জন্য আমরা দেখা যায় যে ডেইলি যে নতুন টপিকটুকু করি ওই নতুন টপিকের পুরোটা আমরা ফেসবুকে লাইভে দিয়ে দিই, আমাদের যে প্র্যাকটিস সেশনটা থাকে বা আমাদের যে কুইজ সেশনটা থাকে সেটা লাইভে থাকে না, আড়াই ঘন্টার উপরে আমাদের লাইভ হয়, আড়াই থেকে তিন ঘন্টা লাইভ হয়। আপনারা যখন জয়েন করেন, যেমন আজকে আমাদের লাইভ আড়াইটা থেকে 2:25 থেকে মেবি শুরু হয়েছে, 25-এর আগে আমাদের ক্লাসে কি হয়েছে আপনারা এসেছেন, কথা হয়েছে, আপনাদের কার কি প্রবলেম সেটা শুনেছি, ওইটা তো আসলে লাইভে দেওয়ার মতো না। আপনি বুঝতে পেরেছেন? আর যে জিনিসগুলি আমরা হচ্ছে লাইভে করতে পারি না, যে সাইটগুলিতে লাইভে যেতে পারি না, গেলে আমরা কপিরাইট ক্লেম পড়ে যায়, ওইগুলি হচ্ছে আমরা লাইভটাকে শেষ করে দিয়ে তারপরে ওই টপিকগুলি আমরা তখন দেখি, এইটাই। আর আপনি তো আছেনই ব্যাচে, সো আপনার কোথাও কোনো প্রবলেম হলে তো আমরা আছি ব্যাচের, আপনার ব্যাচমেটরা আছে, আপনার মেসেঞ্জার গ্রুপ আছে, সো কোথাও কোনো মানে সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, সমস্যা হবে না এখন। দিল মোহাম্মদ ভাই আপনার সাউন্ড একটু বন্ধ করে দেন ভাইয়া।
আপু আছেন? জি আপু আছি। আচ্ছা আপু, এখন কি ফেসবুকের মধ্যে অ্যাকাউন্ট খোলার পর ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করাটা কি বাধ্যতামূলক? ফোন নাম্বার দিয়ে এটা, হ্যাঁ এখন এটা ফেসবুক ইয়ে করেছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একটা ফোন নাম্বার চায় ওরা। হ্যাঁ, আমি অ্যাকাউন্টটা খোলার পর দেখলাম যে ব্লক করে দিয়েছে কিছুক্ষণের মধ্যে, পরে আবার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে তারপর অন চালাইতে দিল। ফেসবুক এখন অনেক বেশি হচ্ছে ইয়ে করে গেছে ভাইয়া, অনেক বেশি রুলস নিয়ে চলে এসেছে ফেসবুকে। জি হ্যালো আপু। জি আপু, আমাকে কিছু বলছিলেন? হ্যাঁ বলেছিলাম, বলেছিলাম যে আপনি স্ক্রিন শেয়ারটা স্টার্ট করে দেন, বাকি আমরা সেটিংস এর কাজ করে শেষ করব। এখানে হচ্ছে পেজের যেটা আমরা দেখলাম যে অডিয়েন্স এর ন্যারো অডিয়েন্স করা, কিন্তু এটা আসলে করা ঠিক না আমাদের বাংলাদেশের ক্ষেত্রে। এটা খুব খুব কম, বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা খুব কম করা হয়, খুবই কম করা হয়, বুঝতে পেরেছেন? তারপরে হচ্ছে পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং, সেটা হচ্ছে আপনি আপনার পোস্ট আর স্টোরি শেয়ারিংটা কি অন করবেন না অফ করবেন, যে আপনি চান যে আপনার পেজে পোস্ট বা স্টোরিটা কি শেয়ার হবে কি হবে না। এটা এখান থেকে যদি অনেক অনেক সময় অনেক দেখবেন পাগল টাইপের বায়ার আছে, তারা বলবে আমার পেজে পোস্ট হবে কিন্তু আমি চাই এইটা শেয়ার না হোক, তুমি কি এই অপশনটা করে দিতে পারবা? তো তখন আপনি বলবেন হ্যাঁ আমি এই অপশনটা করে দিতে পারবো। সেটা হচ্ছে ওই যে ডিসেবল শেয়ারিং টু স্টোরিজ, দেখতে পাচ্ছেন? জি আপু, এটা দিয়ে দিতে হয়, এটা দিয়ে দিবেন। কিন্তু আমাদের চলে গেল কেন স্ক্রিন আমার, একটা মিনিট, আমি মেবি ডিসকানেক্ট হয়ে গেছি। তাহলে এটা এই ডিজেবল শেয়ারিংটা দিবেন। এমনিতে এই জায়গাটা আপনার দেওয়ার প্রয়োজন নেই, এই জায়গাটা হচ্ছে আপনি সবসময় অ্যালাউ শেয়ারিং স্টোরিজ দিবেন, অ্যালাউ শেয়ারিং দিয়ে দিবেন সবসময়। এখন কথা হচ্ছে অনেক সময় দেখবেন কিছু মানুষ যারা ফেসবুকটা আসলে ইউজ করে খুব কম, তারা হয়তো ফেসবুকের এই সেটিংসটা জানে না যে কেন কি বায়ার হয়তো তার জন্য ওপেন করেছে। এমন অনেক বায়ার পাবেন আপনারা যারা হচ্ছে ওপেন করেছে কিন্তু ফেসবুকের এই সেটিংস গুলি সে জানে না, সে তখন দেখা যাবে সে না বুঝে এখানে হচ্ছে ওই ডিজেবল করে রেখেছিল, এখন সে বলবে আমার পোস্ট তো শেয়ার হয় না। কারণ একটা পোস্টের বা একটা পেজের অর্গানিক প্রমোশন তখনই সম্ভব যখন শেয়ারিং অপশনটা অন থাকবে, যদি শেয়ারিং অপশনটা অফ থাকে তাহলে ওই পেজের ওই পোস্টটা কেউ শেয়ার করতে পারবে না, আর শেয়ার না করলে সেটা অর্গানিক ভাবে অর্গানিক ওয়েতে প্রমোটও হবে না, বুঝতে পেরেছেন? অনেক সময় বায়াররা না বুঝে ডিজেবল করে রাখে, আপনাদের এখানে এসে অ্যালাউ দিয়ে দিতে হবে।
এমনও অনেক আছে, অনেক অনেক বায়ার পাবেন যে হচ্ছে কল টু অ্যাকশন বাটন কিভাবে সেট করে সে জানে না, সে হয়তো এসে বলবে আমার পেজ কেন শো করছে না, কারণ সে যে এখানে এসে কান্ট্রি রেস্ট্রিক্টেড দিয়ে রেখেছে বা সে যে এখানে এসে আনপাবলিশড করে রেখেছে এটা সে নিজেও বুঝে না, সে বলবে আমি কোথায় যেন গিয়েছিলাম, এরকম বায়ার আছে, আমি কোথায় যেন গিয়েছিলাম যে আমি কি কি করেছি, আমার পেজ এখন দেখা না, আমার পেজের পোস্ট শেয়ার করা যায় না, তখন আপনার মনে করতে হবে যে হ্যাঁ এইটা এখান থেকে করা যায়, এই অপশনটা আপনি জানেন। এখানে এইরকম এই জেনারেল সেটিংস এ এরকম অনেক অপশন আছে যে অপশন গুলি আমাদের কখনোই হাত দিতে হয় না, কাজ করতে হয় না, তখনই কাজ করতে হয় যখন কোনো পাগল বায়ার এগুলিকে সেটিংটা সে না বুঝে সেট করে রেখেছে, যেটার কারণে তার পেজে কোনো কিছু শেয়ার করা যায় না, তার পেজ কারো সামনে যায় না, তার পেজে লাইক দেওয়া যায় না, তার পেজে রিভিউ আসে না। অনেক বায়ার বলবে আমার পেজে রিভিউর অপশন নেই, আমার পেজে রিভিউ আসে না, আমার পেজে রিভিউর কোনো রেসপন্স নেই, এরকম অনেক কিছু বলে। ওই অপশনগুলি এখানে এসে অফ করতে হয়, ওই অপশনগুলি এখানে এসেই আপনাকে অন করতে হবে, আপনাকে জেনে রাখতে হবে কোন অপশনটা কখন কোথায় কাজে লাগে, কিন্তু সব অপশন আপনি চাইলেই কাজ করবেন না, মানে ইনস্ট্যান্ট কাজ করতে হয় না। আমাদের একটা নতুন পেজ ক্রিয়েট করার সময় এই যে আপনার এখন যেটা অ্যালাউ থাকবে সবসময় এটা অ্যালাউই থাকবে, এটাকে কখনো আমাদের ডিসেবল করার কোনো প্রয়োজন নাই, যদি না কেউ ডিসেবল করে রাখে তখন আমাদেরকে অ্যালাউ দেওয়ার প্রয়োজন পড়ে। তারপরে হচ্ছে মেসেজের যেটা সেটা হচ্ছে পিপল ক্যান কন্ট্রাক্ট মি কন্ট্রাক্ট মাই পেজ প্রাইভেটলি, এটা সবসময় অনই থাকবে, তার কারণ হচ্ছে যে আমরা যখন কোথাও মেসেজ করি তখন সেটা আমাদের পেজের মেসেজে যায়, পেজের মেসেজে গেলে তারপরে সেখান থেকে পেজের যারা অ্যাডমিনশিপে থাকেন বা মডারেটরে থাকেন তারা আমাদেরকে রিপ্লাই দেন, তো এটা সবসময় প্রাইভেটলি যায়, এটা এই জন্য এখানে অন থাকবে। এইখানে ভাই এখন আর সেভ করতে হবে না, অ্যালাউ দিয়ে দিয়েছেন তো, না এটা তো আপনি অ্যালাউ দিয়েছেন, অ্যালাউ পিপল টু কানেক্ট মাই পেজ প্রাইভেটলি, আচ্ছা ও মেসেজের এটা, হ্যাঁ এটা অ্যালাউ দেয়াই আছে, এটা অ্যালাউ দেয়াই থাকে, এটা প্রাইভেটলি শো করবে, এটা সবসময় প্রাইভেটলি থাকবে। তারপরেরটা যান ট্যাগিং অ্যাবিলিটি, ট্যাগিং অ্যাবিলিটিটা অবশ্যই হচ্ছে আপনি অন করবেন এবং এটা রিভিউতে রাখবেন যে কাদের ট্যাগটাকে আপনি পেজে নিতে চাচ্ছেন। জি, allow other to tag photos and videos published by apnar ekhan theke mane tag korle apnar page e dekhben onek restaurant er eta eta ei settings ta sobche beshi proyojon hoy restaurant er khetre, jara restaurant er business koren ba jara food business koren ba jara homemade food er business koren tara ei option ta on kore rakhe, tar karon hocche tara jodi ei option ta off kore rakhe tahole ami kon page er khabar khacchi ba ami kon restaurant e giye khabar khacchi amra to seta dei, amra amader post e dei na যে ইজ ইন এই রেস্টুরেন্ট এইখানে ওইখানে আমরা এরকম দিতে দেই না, তো এই যদি এই ট্যাগিং অপশনটা আমরা অন করে দেই তাহলে ওই পেজের মধ্যে আমার ছবিগুলি সেখানে শো করবে। আপনারা যদি আপনাদের বারকোডকে দেখেন ফেসবুকে একটু বারকোডে যান, আপনাদের বারকোড তো মেবি 2 নম্বর গেটে তাই না? জি আপু 2 নম্বর গেটে বারকোডে যান, লিখেন ফেসবুকের এই ট্যাবে না, এই ট্যাবে না, এই ট্যাবে যেই ট্যাবে আমরা কাজ করবো ওই ট্যাবে কখনো সার্চ করবেন না, যেই ট্যাবে কাজ করবো ওই ট্যাবে সার্চ করবেন না, পাশের আরেকটা ট্যাব ওপেন করে ওই ট্যাবে সার্চ করেন, পাশে একটা নিউ ট্যাব ওপেন করেন, নিউ ট্যাবে ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে ফেসবুকের ওইখানে বারকোড লিখেন, আপনি বারকোড দিতে অনুষ্ঠান, হ্যাঁ বারকোড লিখলে পেয়ে যাবেন, আপনার ব্রাউজার একদম পুরো ক্লিন কেন ভাইয়া, কোনো এক্সটেনশন ইয়ে করা না হাসনাত? জি আপু, আপনার এখানে কোনো এক্সটেনশন ইয়ে করা নাই, প্লাগইন করা নাই? আচ্ছা লিখেন, আপনাদের চিটং এ তো ক্যাফে রিও আছে জিসি এর মোড়ে, বারকোড হচ্ছে 2 নাম্বার গেটে দেখলাম, হ্যাঁ আপনাদের চিটং এর ওই যে স্টেডিয়ামের ওইদিকেও তো কিছু বেশ ভালো রেস্টুরেন্ট আছে যা দেখি যে যে ছেলে পেলে ওইখানে খায়, তারপরে আবার ওইখানে গিয়ে ওরা হচ্ছে ছবিও দেয় খেলাও দেখে, কি কি যেন রেস্টুরেন্টের নামগুলি, হোটেল জামান না আপু, না আপু বলে কে, আমি শুভাশিস মেজান হালি আইও, এই ভাই ইয়া মেজান হালি আইও সার্চ দিও, ওইটা তো মনে ঢাকায় না, না এটা চিটাং আছে, না চিটাং ব্রাঞ্চ, চিটাং না ঢাকায় ব্রাঞ্চ নাই, ঢাকায় খুলছে, ঢাকায় খুলছে, ঢাকায় তো আছে মেবি শুনলাম আমি, কি জন্য শুনছি নিতে পারে আপু, হোটেল জামানে গেলাম, তাও মুরাদপুরেই গেছেন হোটেল জামান,
মুরাদপুর এই যে তার এটা কিন্তু ওই এই পেজের এই ছবিটা দেখাচ্ছে এই ছেলের প্রোফাইলে দিয়েছে, এটা কিন্তু পেজে দেয়নি, কিন্তু এই পেজে চলে আসার কারণ হচ্ছে ওই যে ট্যাগিং অ্যাবিলিটি যে অপশনটা একটু আগে আমরা কাজ করছিলাম ওই অপশনটা অন করে দেয়, ওই অপশনটা অন করে দেয়। এই অপশনটা অন করতে হয় হচ্ছে আপনার ফুডের বিজনেসের, ক্যাটারিং এর বিজনেসের, তারপরে হচ্ছে রেস্টুরেন্টের বিজনেসে, তারপরে হচ্ছে আপনার যে জুস বার জুস টুস বিক্রি করে ওই রকম, তারপরে যে কোনো সুপার শপ আছে ওরা, তারপরে হচ্ছে আপনার আড়ং এরা করে, তারপরে হচ্ছে আপনার যদি ফিজিক্যাল কোনো শপ থাকে তারা এই ট্যাগিং অ্যাবিলিটিটা অন করে দেয়। তবে কিছু কিছু ইদানিং কিছু কিছু অনলাইন পেজও এই জিনিসটা অন করে দেয়। এটা অবশ্যই বায়ারকে জিজ্ঞেস করবেন তুমি কি চাও কি তুমি চাও না। যেমন অনেকেই এই জিনিসটাতে বদার হয় যে আমি আসলে আমি চাই না আমার পেজে আমার রেস্টুরেন্টের এই ছবিগুলি, আমার রেস্টুরেন্টের পেজে এখানে এই ছবি কেন আসবে। যেটা আমার হয়েছে, আমার সাথে আমার এক ক্লায়েন্টের কথা হচ্ছে, উনি বাসঝাড়ে গেছে, মানে সে রেস্টুরেন্টে বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে সে রেস্টুরেন্টের খাবার খেয়ে বাসায় যাওয়া অবধি উনি ছবিগুলি তুলেছে। তো উনার প্রোফাইলে যখন ছবি দিয়েছে উনি তো ওই রেস্টুরেন্টের নাম দিয়ে দিয়েছে, তো ওই রেস্টুরেন্টে ওনার হচ্ছে বনেবাদরের ছবি, ওনার হচ্ছে বাসবাগানের ছবি, ওই ছবিও আছে। এখন ওই রেস্টুরেন্টের ওনার আমাকে জিজ্ঞেস করছে আমার উনি তো এখানে মানে আমি এই ছবিটা চাই না, আমার পেজে এই ছবি কেন আসবে, কারণ উনি জানে না যে এই অপশনটা আছে। তো আপনার বায়ারকে জিজ্ঞেস করতে হবে যে তুমি কি চাও যে যে কেউ যে কোনো ছবি, সেটা তো সে একটা ছবিও করতে পারে পাঁচটা ছবিও করতে পারে, তো তুমি কি চাও কি না। যদি সে চায় তাহলে এটা অন করে দিবেন, যদি যে সে বলে না আমি চাই না কারো ছবি আমার পেজে আসুক আমাকে কেউ ট্যাগ করুক, তাহলে এটা অফ করে দিবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা আমাদের কথা হচ্ছে লিংক আপ থাকলেই আসবে, এবার সে যে যাই দেখ। হ্যাঁ, যদি সে ট্যাগ করে, যদি আপনি একসাথে 100 ছবি এখানে ছিল তো এই ছেলে এই পোস্টে একসাথে দুইটা ছবি পোস্ট করেছে, এরকম অনেক পোস্ট আছে যেখানে হয়তো একসাথে আপনি 100টা ছবি পোস্ট করেছেন, 100টা ছবি পোস্ট করলে আপনি তো 100টা ওই রেস্টুরেন্টে তুললেন নাই, 100টা হয়তো ওই যে ওই মেয়ের মতো যে বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে বাসায় ব্যাক করা পর্যন্ত তার এক গাদা ছবি, ওই এক গাদা ছবিকে সে কিভাবে তার কাজে মানে সে তার প্রোফাইলে আপলোড করেছে, এখন তো সে ট্যাগ করেছে ওই রেস্টুরেন্টকে, তো তার সমস্ত জিনিস ওই রেস্টুরেন্টের পেজে চলে গেছে। তো এটা আপনাকে বুঝতে হবে, বায়ার যদি চায় তাহলে এখান থেকে এটা অন করে দিবেন, বায়ার যদি না চায় তাহলে এটা অফ করে দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে আদার ট্যাগিং ডিসপো, হ্যাঁ এটা রেডিতে যান। আমি আরেকটা প্রশ্ন ছিল, এই যে ছোটখাটো সেটিং গুলো করে দেওয়া সেটিংস গুলো, হ্যাঁ এগুলোর জন্য কি পেমেন্ট আসবে? অবশ্যই আসবে, এই ছোটখাটো পেমেন্টের জন্য একদম মিনিমাম চার্জ $5। ফাইবারে যখন কাজ করবেন ফাইবারে বায়ার আপনাকে $5 এর নিচে অর্ডার প্লেস করতে পারবে না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা, এই ফাইবার নামক দোকানে মিনিমাম $5। আচ্ছা আপু, আমরা তো ওখানে যে কতগুলো ওয়ার্ড সাসপিশিয়াস ওয়ার্ড যেগুলো আছে যেমন পেমেন্ট, তারপর এই যে চার্জের কথা বলতেছেন, আমি মোটামুটি একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দিব, এবং ফাইবারের ক্লাস যখন নেয়া স্টার্ট করব আমি আপনাদের ফেসবুক শেষ করি আমি ফাইবার স্টার্ট করব, আপনাদের ফাইবারটা আমি আগে ধরব, কারণ ফাইবারের গিগ রেডি করতে হয়। তো তো যদি ফাইবারটা আমরা লাস্টে ধরি তাহলে দেখা যাবে যে আপনারা গিগ রেডি করা বা আপনাদের বায়ার রিকোয়েস্ট কে দেয়া বা বায়ার কিভাবে বায়ারকে কিভাবে কনভিন্স করতে হয়, বায়ারের রিকোয়েস্টে কি কি দিতে হবে, কোনটাকে কিভাবে কাস্টম অফার পাঠাইতে হয়, এই জিনিসগুলি বলার জন্য তখন আমরা টাইম পাবো না। তো এই জন্য আমরা ফার্স্টে ধরবো, যাতে আমরা ধরেন 7-8 নাম্বার ক্লাসের মধ্যে আমাদের ফেসবুক শেষ হয়ে যাবে, ফেসবুকের পর থেকে আমরা ফাইবার ফাইবারের ক্লাস করব, মোটামুটি 8-9টা ক্লাস হবে আমাদের ফাইবারে। আচ্ছা, আমরা যেমন ফেসবুক পেজে কাজ করব, সবাই একসাথে বলেন আমি চুপ করে থাকি তারপরে আমি শুনব। হাত ভাই বলেন। বললাম যে ফেসবুকের পেজের কাজ কতদিন চলবে, আমাদের ফেসবুকের পেজের কাজ কতদিন চলবে বলতে ভাইয়া, এখন ওই যে বললাম যে আমি একজনকেও ফেলে যাব না, তো সবাই যদি বলে যে না আপু আমি বুঝতে পেরেছি তাহলে আমি আজকে আপনাদের আজকে শেষ করে দিতে পারবো, আপনি যদি বলেন না আপু আমি
বুঝতে পারিনি, যেমন কালকে ছোট জিনিসটা আপনাদের অনেকেরই সেটিংসটা হয়নি, এখন প্রপার ওয়েতে যদি সেটিংস না হয় আপনারা না বুঝেন, বা আমি যদি বলি যে আমি আপনারা আমাকে কোশ্চেন করবেন না তাহলে আমি খুব দ্রুত আগাতে পারবো, এখন আপনারা কোশ্চেন না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। একটা কোশ্চেনে রিপিটে তো অনেকগুলি কথা বলতে হয়, তো তখন দেখবেন যে একটু স্লো হয়ে যায়, কিন্তু আপনারা যখন কোশ্চেন করবেন না তখন দেখবেন আমি আমার মতো করে বলে যাচ্ছি কিন্তু আপনারা বুঝতে পারছেন না। তখন এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে ফেসবুক শেষ করতে কতদিন সময় লাগে। তবে নর্মালি যে কোনো ব্যাচ আমার এর আগে যা শেষ হয়েছে, একটা ফেসবুক পেজ শেষ করতে মানে একটা ফেসবুকের মোটামুটি কাজ শেষ করতে আমাদের 7 দিন, 6 থেকে 7 দিন লেগেছে। শুধু পেজ না, এটার মধ্যে আমাদের অ্যাড ম্যানেজার আছে, এটার মধ্যে আমাদের অ্যাড সেন্টার আছে, এটার মধ্যে আমাদের হচ্ছে ক্যারোসেল অ্যাড আছে, পোস্ট কিভাবে করতে হয়, ইচ এন্ড এভরিথিং, মানে টোটাল ফেসবুক প্যাকেজটা শেষ করতে আমাদের 7 থেকে 8 দিন লেগে যায়। আর আরেকটা হচ্ছে আপু, এই যে যেমন আপনি যখন কাজ দিয়ে দেন, অ্যাসাইনমেন্ট দেন, এরপরে যখন আমরা কাজ করতে যাই তখন কিন্তু আমরা মানে ওই কাজগুলোতে সমস্যা তৈরি হয়, দেন কোশ্চেন মাথায় আসে আর কি। এখন দেখেন আমি যখন ক্লাস করাচ্ছি আপনারা যদি আমাকে কোশ্চেন না করেন আপনারা বুঝতে পারবেন না, আর আপনারা একটা কোশ্চেন করলে একটা কোশ্চেনের আনসার যদি আমি সহজ আনসারটা দিয়ে দিই তারপর আপনাদের বুঝতে সমস্যা হবে, একটার জন্য আরেকটা, আরেকটার জন্য আরেকটা খুলে ওপেন করে ভালো করে বুঝাতে হয়, তো ওইটুকুর জন্য সময় যায়, দ্যাটস হোয়াই আমাদেরটা একটু স্লো হয়। এখন আপনারা যদি বলেন না আপনি খুব ফাস্ট ফাস্ট শুরু করেন আমরা বুঝে নিবো আমরা কোশ্চেন করবো না, তাহলে আপনারা কোশ্চেন করবেন না, না বুঝে বসে থাকবেন, আমি আমার মতো করে শেষ করে চলে যাবো 3 দিন। ঠিক আছে আমি ইউটিউব দিয়ে শুরু করতে পারতাম, চাইলে আমি টুইটার দিয়ে শুরু করতে পারতাম, লিংকডইন দিয়ে শুরু করতে পারতাম, ইভেন আমি এসইও দিয়ে শুরু করতে পারতাম। তবে এইটা বিলিভ করে যে কোনো কিছুর প্রতি যখন আপনার ইন্টারেস্ট চলে আসবে তখন ওই জিনিসের টাফ জিনিসটা না শেখার আগ্রহ বাড়বে, কিন্তু প্রথম দিনই দেখেন একদম ফার্স্ট দিন যখন ক্লাস করেছেন তখন 4 ঘন্টা খুব পেইন লেগেছে না, কালকে একটু একটু অভ্যেস হয়েছে, আজকে আরেকটু অভ্যেস হয়েছে, কিন্তু প্রথম দিনই যদি আমি আপনাদের এভাবে ক্লাস করানো শুরু করে দিতাম আপনারা কি সেকেন্ড দিন ক্লাস করতে আসতেন? না না আসতেন না। সো এই জন্যই ফেসবুক টপিকটা দেয়া, কারণ মোটামুটি ফেসবুকের সেটিংস গুলি আপনারা জানেন, ফেসবুকের কোনটা কি কোথায় কি করে টুকটাক ব্যাপারগুলি তো আপনারা সবাই জানেন, সবাই ইউজ করছেন ফেসবুকে। এক্সকিউজ মি আপু, আমি একটু কথা বলতে পারবো? অবশ্যই আপু। আপু আমি এইমাত্র লিংক পেয়েছি, এইমাত্র ক্লাসে জয়েন করেছি, আমি তো গতকালকে ক্লাসে ছিলাম না, এখন নতুন, আমি তো আসলে কিছু বুঝতেছি না, একটু কি রিভিউ করা যাবে? অবশ্যই রিভিউ করা যাবে। আপু আপনার নামটা কাইন্ডলি আমাকে বলুন। ইন্ট্রোডাকশন ছিল, আমাদের কথাবার্তা হয়েছে সবাই কেন ডিজিটাল মার্কেটিং এসছে, কে কি করছে সেটা নিয়ে কথা হয়েছে। গতকাল হয়েছে হচ্ছে একটা ফেসবুক থেকে কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়, এবং পেজের হচ্ছে ইউজার নেম সেট করা, পেজের টাইম দেখা, পেজে কিভাবে আমি হচ্ছে আপনার ইয়ে সেট করি, ওয়েবসাইট সেট করতে হয়, পেজে কিভাবে আপনার অ্যাড্রেস সেট করতে হয়, কিভাবে ওই লোকেশনটা আসে, ওই ডিটেলটা দেখানো হয়েছে আজকে। এখন দেখানো হচ্ছে হচ্ছে পেজ রোল, যে আমরা পেজের অ্যাডমিন, মডারেটর এই নামগুলি তো শুনেছি, একটা পেজে কিভাবে আরেকজনকে আমি রোল দিয়ে সে আমার পেজে কাজ করতে পারবে, এবং কোন রোলটা কোন কাজের জন্য প্রয়োজন হয় সেটা, এবং এই যে এখন এই সেটিংস এ কাজ করানো হচ্ছে, এগুলি সমস্ত কিছুই আমাদের লাইভে হয়েছে, ফেসবুক লাইভটা আছে, আপনি লাইভটা দেখবেন। কারণ এখন যদি আমি আবার রিভিউ করতে যাই তাহলে আজকের টপিকটা আমাদের শেষ হবে না। সো আপনি যেটা করতে হবে আপু, একটু লাইভটা দেখতে হবে, লাইভটা দেখে আজকে আমাদের
টপিকটুকু শেষ হওয়ার পরে আমরা গতকাল যে ক্লাসটা করেছিলাম সবারই কিছু না কিছু প্রবলেম আছে, ওই প্রবলেমগুলি আজকে সলভ করব, তো তখন আপনি আবার দেখে নিতে পারবেন। বুঝতে পেরেছেন আপু? ওকে, গ্রুপে কি লাইভটা দেওয়া হবে নাকি ফেসবুক পেজে গিয়ে দেখতে হবে? লাইভটা আপনাকে ফেসবুক পেজেই দেখতে হবে, ফেসবুক থেকে চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন, এবং আমাদের ইউটিউবেও ওই লাইভ মানে ওই রেকর্ডিংটা দেয়া হয়, ক্লাসের যে রেকর্ডটা আমরা লাইভে দেই এই রেকর্ডটাই আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দেই, যাতে যে কেউ ইউটিউবে হোক বা ফেসবুকে হোক যেখান থেকেই চায় সে দেখে নিতে পারে। ওকে, থ্যাংক ইউ। আর তারপরের ব্যাপার হচ্ছে আপনি দেখে যেই জায়গাগুলি বুঝতে পারবেন না, আমি তো আছি, আমাকে কোশ্চেন করলে আমি আমার 100% ট্রাই করি যে আনসার দেয়া বা তাকে বোঝানো। আচ্ছা, এখন যেটা আসছে ট্যাগিং অ্যাবিলিটির সাথে, এখানে আদার ট্যাগিং দিস পেজ, মানে অন্য পেজ আমার পেজকে ট্যাগ করতে পারবে কি, অন্য কোনো পেজ আমার পেজকে ট্যাগ করতে পারবে কিনা, অবশ্যই দিয়ে দিবেন। কারণ অন্য পেজ যদি আপনার পেজে ট্যাগ করে তার মানে হচ্ছে আপনার পেজে শো করা, তো এটা ডিপেন্ড করবে কখন, যখন হচ্ছে সিমিলার পেজ না হবে। আহাদ আপনি হচ্ছেন, ভাই মিউট করে দেন। সিমিলার পেজ না হবে, যেমন ধরেন আপনার মোবাইল অ্যাক্সেসরিজ এর পেজ এখন অন্য কেউ হচ্ছে মোবাইল সেল করে, সে আপনাকে ট্যাগ করলে তখন আপনার লাভ হবে, কিন্তু সেও মোবাইল অ্যাক্সেসরিজ সেল করে, আপনিও মোবাইল অ্যাক্সেসরিজ সেল করেন, তো আপনার পেজে ঢুকে যদি ওই পেজের পোস্ট দেখে আপনার পেজের ট্রাফিকটা, মানে আমরা হচ্ছি পেজে যারা ভিউ করে বা আমাদের যারা ক্লায়েন্ট থাকে তাদেরকে ফেসবুকের ভাষায় বা আমাদের ডিজিটাল মার্কেটিং এর ভাষায় আমরা তাদেরকে ট্রাফিক বলি, আমাদের যারা ট্রাফিক থাকবে টার্গেটেড ট্রাফিক, তারা দেখা যাবে এই ট্যাগিং অপশনটা অন থাকার কারণে তারা আরেকটা পেজে চলে যাচ্ছে। তার মানে কি হচ্ছে যে আমার যারা কাস্টমার বা আমার যারা ক্লায়েন্ট থাকবে তারা অন্য পেজে চলে যাবে। সো এটা আপনাকে বুঝতে হবে যে আপনার কি রিলেটেড বিজনেস, আপনি অন্য পেজকে ট্যাগ করার অপশন দিবেন কি দিবেন না। আমার কথাটা বোঝা যাচ্ছে? এই ট্যাগিং অ্যাবিলিটি দুইটা কিন্তু আপনাদের নিজেদের উপরে, আমি বলে দিলেই হবে না যে আমি বলে দিলাম এই জন্য আপু দিয়ে দিয়েছি, সেটা কিন্তু না, আপনাকে বুঝতে হবে কোন জায়গায় কোনটা অন করতে হবে কোন জায়গায় কোনটা অফ করতে হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ট্যাগিং অ্যাবিলিটিটা ভাইয়া, অনেক সময় অনেক পেজ অন করে রাখে, অনেক সময় অনেক পেজ অফ করে রাখে। এখন অনেক পেজ অফ করে রাখার রিজন, অন করে রাখার রিজন হচ্ছে ধরেন যারা ফুডের পেজ, ফুড বা রেস্টুরেন্টের পেজ, তারা অন করে রাখে, তার কারণ হচ্ছে তাদের পেজে যাতে মানে আপনার পোস্টটা তাদের পেজে আসা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই পেজে বা এই রেস্টুরেন্টে অনেক মানুষ যায়। তো যদি আপনার এখন মোবাইল অ্যাক্সেসরিজ এর মানে মোবাইলের ব্যাক কভার, মোবাইলের হচ্ছে স্টিকার, মোবাইলের কি বলে এটাকে, ওই যে মোবাইল হোল্ডার যেটা, ওইটা এই টাইপের প্রোডাক্ট আপনি সেল করেন, তো ওইখানে যদি আপনি ট্যাগিং অ্যাবিলিটি দিয়ে দেন, তো অন্য পেজের কেউ যদি সেম প্রোডাক্ট সেল করে সে যদি আপনাকে ট্যাগ করে তার মানে কি তার পোস্টটা আপনার পেজে দেখাবে না? হ্যাঁ, দেখাবে। তার পোস্টটা আপনার পেজে দেখালে আপনার পেজের যারা ভিজিটর থাকবে, আপনার পেজের যারা ট্রাফিক থাকবে, তারা কি করবে যে আমরা একটা পেজে, যেমন ধরেন আপনি আমার প্রোফাইলে যাবেন, আপনি আমার প্রোফাইলে গিয়ে আমাকে যদি অন্য কারোর সাথে ট্যাগ করা দেখেন, আপনি ওই ট্যাগের মানুষটার প্রোফাইলে আবার যান না, তার মানে কি আপনি আমার প্রোফাইল ভিজিট করে আরেকটা প্রোফাইলে চলে গেল। তো ট্যাগিং অ্যাবিলিটিটা যদি ওই মোবাইল ভিজিট মানে আপনার ওই মোবাইল অ্যাক্সেসরিজ এর পেজের ভিজিটর যদি আরেকটা মোবাইল অ্যাক্সেসরিজ এর পেজে চলে যায়, তার মানে কি আপনি একটা ক্লায়েন্ট হারালেন, রাইট? জি, তো এটা তো আপনার লস হলো। তো আপনাকে এটা অন করবেন কি অফ করবেন সেটা আপনাকে বুঝতে হবে, কোন বিজনেসে অন করা যাবে কোন বিজনেসে অন করা যাবে না, এটা বায়ারের রিকোয়ারমেন্ট থাকবে যে বায়ার কি চায়। বায়ার যদি বলে আমি অন করে দিতে চাই তাহলে অন করে দিবেন, বায়ার যদি বলে অফ করে দিতে চাই তাহলে অফ করে দিবেন, কিন্তু বায়ারকে আগে বুঝাবেন যে তোমার এই কারণে ট্যাগিং অ্যাবিলিটিটা মানে ট্যাগটা এই এই জিনিস কাজ করে। এখন তুমি নিজে বুঝো তুমি অন করবা না অফ করবা, তুমি যদি অন করতে চাও তাহলে আমি অন করে দিব, তুমি যদি অফ করতে চাও তাহলে আমি অফ করে দিব। বুঝতে পেরেছেন? এটা আমি আপনাদেরকে অন করে দিবেন বললেই হবে না, আমি আপনাদেরকে অফ করে দিবেন বললেই হবে না। জি আপু, বুঝছে। এই যে আগের সেটিংসটার সাথে এই সেটিংসটার পার্থক্য কি? আচ্ছা, আগের সেটিংসটা হচ্ছে যে
people can tag, other people can tag you, or allow people and other page to tag. Amani, eta hocche tara tader chobi. তারা তাদের ছবিকে আপনার এখানে ট্যাগ করে দিতে পারবে। আর এখানে হচ্ছে আপনাকে কোনো ছবি ছাড়া, ছবি ছাড়া, আমরা ছবি ছাড়া আমাদের পেজে ট্যাগ করি না। মানে ওইটা হচ্ছে কি, আপনার চেক ইন দিলে ওই ট্যাগিং অ্যাবিলিটিটা হচ্ছে চেক ইন দিলে আসবে। আর এই ট্যাগিং অ্যাবিলিটিটা হচ্ছে কি যে চেক ইন ছাড়া আমরা যদি ট্যাগ করি সেই ট্যাগটা আসবে। আচ্ছা, জামান হোটেলেরটা কিন্তু চেক ইন দিয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। নাকি এখনো বুঝতে পারেননি? যেমন ধরেন আপনি চিনেন না, কিন্তু এমন অনেকে আছেন আপনাকে ছবি ট্যাগ করে দিয়ে রাখে, সে বনে বাদরে ঘুরতে গেছে, তার সাথে আপনি জাননি, কিন্তু সে আপনাকে ট্যাগ করে দিয়েছে। হ্যাঁ আছেন এরকম? হ্যাঁ হয়। এই সেকেন্ড অপশনটা হচ্ছে ওইরকম যে আপনার ওই পেজের সাথে কানেকশন নেই। এখন ওই পেজ জানে আপনার পেজে ভিজিটর বেশি, আপনার পেজে সেল বেশি, সে খামুখা তার পেজের পোস্টের মধ্যে আপনার পেজকে ট্যাগ করে দিয়ে দিল। এখন বুঝতে পেরেছেন? তারপরে বুঝতে না পারলে ওই এলইডিপি এলইডিপি চিটং ডিভিশনে ঢুকেন, সরি এলইডিপি চিটং ডিভিশনে না, আপনি হচ্ছেন এখানে আবায়া লিখেন, এ ভি ওয়াই এ, এ ভি ওয়াই এ, সার্চ ফেসবুকে, সার্চ ফেসবুকে এ ভি ওয়াই এ, ওকে এখানে লিখেন এ ভি ওয়াই এ, আবায়া চলে আসবে, আমাদেরটাই ফার্স্টে চলে আসে, A V Y Y A, ভাইয়া স্পেলিং ভুল হয়েছে, A V Y A। আচ্ছা পাপ ভাইয়া মানে কি আবায়ার মিনিংসটা কি? আচ্ছা সেকেন্ড নাম্বার সেকেন্ড আছে এটা না, এটা না, আমাদেরটা হচ্ছে ভাইয়া অ্যাডভার্টাইজিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং এজেন্সি, নিচে আসেন, একদম ফার্স্টে চলে আসে, তা ভাইয়া ক্যাপিটাল লেটারে লিখেন তো ভাইয়া, পুরোটা ক্যাপিটালে লিখেন, আবায়ার মানে আবায়ার দ্বারা, এ ভি ওয়াই এ, ওয়াই 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 ক্যাপিটালে হবে। আমাকে আমি একটা নিয়ে থাকলে আমাকে হঠাৎ কোশ্চেন করলে ভাই আমি আনসার তখন ইনস্ট্যান্ট দিতে পারি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি রাশেদ বলছিলাম। জি ভাইয়া। আচ্ছা আপু এটা কত নাম্বার ক্লাস? এটা থার্ড ক্লাস ভাইয়া। আচ্ছা এটা তৃতীয় ক্লাস। আচ্ছা তো বাকি ভিডিওগুলো কি পাওয়া যাবে? হ্যাঁ সব ভিডিও পাওয়া যাবে। আচ্ছা এটা আমাদের ফার্স্ট ক্লাসে কিছুই হয়নি, আমাদের সেকেন্ড ক্লাস থেকে আমরা আমাদের কাজ করা স্টার্ট করেছি ভাইয়া। আবায়া বিডি লিখে দিয়ে, আবায়া বিডি লিখে, আপনাকে না হাসনাত ভাইয়া, আবায়া বিডি লিখেন। জি ভাইয়া আপনি হচ্ছেন ক্লাসগুলি এই যে এলইডিপি চিটং ডিভিশন যে পেজটা আছে সেখানেও পেয়ে যাবেন, আর ফেসবুক পেজে এই যে যে আবায়া, হ্যাঁ এখানে পেয়ে যাবেন। এইখানে এখন একটা জিনিস দেখেন ভাইয়া, রাশেদ ভাই আমি আপনার সাথে একটু পরে কথা বলছি, ঠিক আছে? জি জি আপু। আচ্ছা আচ্ছা স্ক্রল করে একটু নিচে আসুন, আরেকটু আরেকটু আরেকটু, আচ্ছা হোল্ড অন, একটু উপরে উঠেন, একটু উপরে উঠেন, আরেকটু উপরে উঠেন, আরেকটু, এই পোস্টটা হোল্ড, এই পোস্টটা আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই পোস্টটা দেখা, কালকের হোমওয়ার্ক হচ্ছে এই পোস্টটা দেখা, বাকি হোমওয়ার্ক আমি বলে দিব, কিন্তু এই পোস্টটা দেখা হোমওয়ার্ক। তাহলে হচ্ছে অনেকের মাঝে এই কোশ্চেনটা থাকবে না যে আপু আমরা আসলে কি কাজ করছি কেন করছি, এই পোস্টটা দেখবেন, তারপরে স্ক্রল করে নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন, আবায়াতে গিয়ে সবাই এই পোস্টটা দেখবেন। এখন এখানে হোল্ড করেন, এই যে দেখেন হোল্ড করতে বললাম, আরেকটু উপরে আরেকটু উপরে আরেকটু উপরে, ব্যাস হোল্ড। এখানে এই যে দেখেন ক্লায়েন্ট ভোল্টেজ ফ্যাশন, দেখতে পাচ্ছেন আমরা ভোল্টেজকে কিন্তু এখানে আপনার ট্যাগ করেছি, এই ট্যাগটা হচ্ছে ভাইয়া হাসনাত ভাইয়া এখন হচ্ছে ওই সেটিংসে যান, এই ট্যাগটা হচ্ছে সেকেন্ড একটা অপশন আছে না, বললেন না যে আপু এই দুইটা অপশন কি, এই যে যেটা আদার ট্যাগিং দিস পেজ, দেখতে পাচ্ছেন এই অপশনটা যদি অন থাকে তাহলে আমি ওই অপশনটা মানে ওই ট্যাগটা কাজ করবে, একটু আগে ক্লায়েন্ট যেই ট্যাগটা দেখেছেন না এই ট্যাগটা কাজ করবে সেকেন্ডটার জন্য, আর জামান হোটেলের যেই ট্যাগটা দেখেছেন সেটা কাজ করবে ফার্স্টের ট্যাগিং অ্যাবিলিটির জন্য। এখন বুঝতে পেরেছেন? জি আপু। একটা হচ্ছে চেক ইন দেয়ার ট্যাগ,
আরেকটা হচ্ছে একটা মানুষকে ট্যাগ করার ট্যাগ। এখন যদি আপনি আবায়াতে আবার হাসনাত ভাইয়া, আবায়াতে আবার যান কি ভাইয়া যিনি কোশ্চেন করছিলেন বলেন আবার। বিষয় হচ্ছে চেক ইন হলে তাহলে প্রথমটা দিব আর যদি সেকেন্ডটা জন্য হচ্ছে পরটা পর ট্যাগিংটা। এটা এইটাই বললাম যে আপনাকে বুঝতে হবে কোন পেজে দোনোটা অপশন অন করা যায়, কোন পেজে অপশনগুলি অফ করে রাখতে হয়, মানে কোন যেই পেজে পেজে কাজ করবেন ওই পেজের বিজনেস বুঝে আপনাকে অন অফ করতে হবে। এখন ভোল্টেজ ফ্যাশনে যান। আপু যদি কিছু মনে না করেন এই আমার এখানে নেটের কারণে কথাটা একটু কাটা আসছে, আরেকবার একটু রিপিট করেন না ভাইয়া। আরেকবার আমি রিপিট একটু পরে করে দিচ্ছি, এইটুকু শেষ করি আমি এইখানে। না রে ভাইয়া, রে হাসনাত ভাইয়া, আবায়ার ওই পোস্টটাতে যান, পোস্টটাতে গিয়ে ভোল্টেজ ফ্যাশনে ক্লিক করেন, ক্লায়েন্ট ভোল্টেজ ফ্যাশন যেখানে, হ্যাঁ ক্লিক করেন। এখন ভোল্টেজের পেজ চলে আসলে দেখবেন এই পেজে ওই পোস্টটা নেই, আমরা ট্যাগ করেছি ঠিকই কিন্তু ওরা কিন্তু এখানে অ্যাপ্রুভ দেয়নি, তার মানে ওরা ওই যে সেকেন্ড যে অপশনটা আছে ওই অপশনটা এখানে অফ করে রেখেছে। বুঝতে পারলেন? আপু একটু ঘোলাটে হয়ে গেছে, ব্যাপারটা ঘোলাটে হয়ে গেছে একটু। আচ্ছা ব্যাপারটা ঘোলাটে হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, হাসনাত ভাই আপনি এলইডি পির পেজে যান, আপনাদেরকে এটা ট্যাগিং এর এই জিনিসটা বুঝাতে এখানে হচ্ছে স্ক্রল করেন, একদম উপরে উঠে যান, পেজের একদম উপরে উঠে যান, কোনো ভিডিও টিডিও কিছু দেখতে হবে না আপনাদের, একদম উপরে উঠে যান, বাই এই যে ইভেন্ট হোম মোরে যান, মোর 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 ভিডিওস, এই যে ট্যাব ট্যাবে 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 পেজের ট্যাবে, হ্যাঁ মোর, এইখানে ফটোজ না স্ক্রল করেন, বাঁ পাশে, বাঁ পাশে স্ক্রল করেন তো ভাইয়া, বাঁ পাশে, বাঁ পাশে লেফট সাইডে স্ক্রল করেন, মাউসটাকে নিচে নামেন। নিচে কিছু নাই তো আপু, বাঁ পাশে স্ক্রল করে নিচে নামেন, পোস্ট গুলি দেখবো আমি, একটু পোস্ট গুলি দেখতে যাচ্ছি পেজে। না এখানে তো আমাদের ভিডিও দেখাচ্ছে, আমি পোস্ট দেখতে যাচ্ছিলাম ভাইয়া। আচ্ছা আমাকে একটা সেকেন্ড টাইম, একটা সেকেন্ড না ঠিক একটা মিনিট টাইম দেন, আমি আসতেছি একটা মিনিট, আপনারা কথা বলতে থাকেন আমি এক মিনিটের মধ্যে আসতেছি। দিল মোহাম্মদ ভাই, আদাই ভাই মাথা দাদা গুলা যার কই দিদা গো ভাই, লেগে থাকলে, লেগে থাকলে ঠিক হয়ে যাবে। এই দিল মোহাম্মদ ভাই, ভাই না ভালো স্যার, ওখানে খেলাটা ভিডিও হইলো ভাই, কি জম দিল মোহাম্মদ ভাই, আগে আপুরে আপুরে রাস্তা থেকে বসে শিখে ফেলুন ভাই। আপনি একটা কাজ করেন, আপনি হয় আমার হোয়াটসঅ্যাপে একটা নক দিয়েন অথবা ফেসবুকে একটা নক দিয়েন, সবার সাথে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকা উচিত ভাইয়া, বলেন ভাইয়া আমি কালকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম, অ্যাকসেপ্ট করেন নাই ভাই? হিমেল ভাই আছেন, রিকোয়েস্ট পাঠাইছেন আমি অ্যাকসেপ্ট করি নাই, কোন আইডিতে ভাই? ভাই আছি হিমেল ভাই, যে আমি আপনার মেসেঞ্জারে একটা আইডিতে মেনশন দিছিলাম, আমার ওইটাতে একটু ফ্রেন্ড রিকোয়েস্ট দিন কাইন্ডলি, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ফ্রেন্ড রিকোয়েস্ট লাগবে না আপনার, আচ্ছা আহাদের ফেসবুক আইডি আমরা হচ্ছে লাইভে দেখাই দিব তখন সবাই দেখে নিয়ে।
ঠিক আছে আচ্ছা সেটা হচ্ছে একটু আগে যে বললো আপু একটু ধোয়াশা বা একটু জটিল হয়ে গেল সহজ জিনিস যেটা হচ্ছে চেক ইন মানে আমরা চেক ইন দিব ওই ট্যাগিং অপশনটা হচ্ছে ফার্স্ট এর জন্য এবং সেকেন্ড ট্যাগিং অপশনটা হচ্ছে আমরা পোস্টে যে ট্যাগ দিই চেক ইন আর ট্যাগ কি এক পোস্টের ট্যাগ আর চেক ইন কি একরকম না একই না এইটা হচ্ছে এই দুইটা ট্যাগিং অপশন এখন ইজি না এখনো জটিল জি না তাহলে ম্যাম ঠিক আছে দ্বিতীয়টা হচ্ছে চেক ইন এই তো ম্যাম হাসনাত আপনি সেটিংস এ যান আপনি হ্যালো হ্যালোইন পোস্ট পরে দেখেন এই যে ফার্স্টে যেটা ট্যাগিং এবিলিটি এটা হচ্ছে চেক ইন যারা চেক ইন দিবে তাদের পোস্টগুলি আপনার পেজে শো করবে আর সেকেন্ডটা হচ্ছে যারা পোস্টে কোনো কিছু পোস্ট করবে ওই পোস্টে যদি আপনাকে ট্যাগ করে তাহলে শো করবে এখন ঠিক আছে না এখন একটু জটিল না আপু এখন বুঝতে পারছি ঠিক আছে আরেকটু বলেন আপু আবার বলবো ফার্স্ট এর যে ট্যাগিং এবিলিটিটা ফার্স্ট এর ট্যাগিং এবিলিটিটা হচ্ছে আমরা যে চেক ইন দেই না কোথাও খাবার রেস্টুরেন্টে খেতে গেলে ওইটার জন্য এই ট্যাগিং এবিলিটিটা হচ্ছে ওইটার জন্য আর সেকেন্ডটা হচ্ছে আমরা কোথাও কোনো পোস্টে যখন ট্যাগ করি কাউকে পোস্টে ট্যাগ করি না ওই ট্যাগে তো সেকেন্ডটা ম্যাক্সিমাম সময় হচ্ছে অফ করে রাখতে হয় যাতে কেউ পোস্টে আমাকে ট্যাগ করতে না পারে সেকেন্ডটা ম্যাক্সিমাম বিজনেসের ক্ষেত্রে অফ করে দিতে হয় এটাকে এলাও দিবেন না এটাকে এলাও ছিল না আপনি এলাও দিয়েছেন ভাইয়া এলাও ছিল এটাকে এলাও করবেন না তাহলে আপু একটা কোশ্চেন ছিল অন্য কোন একটা কোশ্চেন ছিল আপু জি আপু আপনি যে বলছেন আপু আপনি যে বলেছেন বলে চুপ হয়ে গেছেন আমি আর শুনতে পাইনি আপু আপনি বলছেন যে ওই যে আপনার ক্লায়েন্টের পেজে যখন গিয়েছে তখন অ্যাভেয়ারটাকে আর দেখা যাচ্ছে না এটা কি তাহলে প্রথমটা অন করে রাখছে সেকেন্ডটাকে অফ করে রাখছে এর জন্য হ্যাঁ আচ্ছা কার এত ঘুম আসছে কে এত আরামে আচ্ছা তারপরে ওই যে আমি বলেছিলাম না তিনটা কারণে একটা পেজকে খুঁজে পাওয়া যায় না কান্ট্রি রেস্ট্রিকশন মনে আছে আপনারা বলেছিলেন আপু এটা কোথায় আমি বলেছিলাম একটু পরেই নিচে পাবেন এই যে এখানে কান্ট্রি রেস্ট্রিকশন এখানে এডিট অপশন দিয়ে আপনি কান্ট্রি দিয়ে দিতে পারবেন কোন কোন কান্ট্রিকে দেখাতে চান বা কোন কোন কান্ট্রিকে দেখাতে চান না এখানে হচ্ছে যে অনলি আমি এই কান্ট্রিকেই দেখাতে চাই অথবা আমি এই কান্ট্রিতে আমার পেজটাকে হাইড করতে চাই এখানে দুইটা অপশনই দেওয়া আছে অনলি শো দিস পেজ টু ভিউ ইন দিস কান্ট্রি ধরেন আপনি বাংলাদেশ দিয়ে আপনি যদি অনলি দিয়ে দেন তাহলে হবে কি যে শুধুমাত্র বাংলাদেশের ভিউয়াররাই আপনার পেজটা দেখতে পারবে আর কেউ দেখতে পাবে না আর যদি আপনি শুধু বাংলাদেশ দিয়ে সেকেন্ড অপশনটা দিয়ে দেন ভাইয়া এখন কিছু লিখেন না বাংলাদেশ দিয়ে যদি সেকেন্ড অপশনটা দিয়ে দেন তার মানে হচ্ছে শুধু বাংলাদেশের মানুষই দেখতে পারবে না আর ওয়ার্ল্ড ওয়াইড সবাই আপনাকে দেখতে পারবে বুঝতে পেরেছেন এই অপশনটাতে আমাদের হাত দেওয়ার প্রয়োজন এটা হচ্ছে যে আমি যদি বাংলাদেশ আহাদ আপনি ভাইয়া একটু মিউট করে দেন আপনার এখান থেকে কুটুর 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 সাউন্ড আসতেছে আচ্ছা আপনারা একটু ক্যামেরাগুলি অন করে দেন আপনারা সবাই একটু ক্যামেরা অন করে দেন ভাইয়া একটু স্ক্রিনশটটা অফ করেন জাস্ট দুইটা সেকেন্ডের জন্য আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই স্ক্রিনশট অফ করে দেব স্ক্রিনশটটা হ্যাঁ একটু অফ করেন আমি সবার ক্যামেরাটা অন দেখে আমি স্ক্রিনটা ইয়ে নিয়ে নিই আমাদের সাথে বিলকিসারা নতুন সাজ্জাদ নতুন দেবাকর নতুন কুমার দে নতুন আরেকজন তো নতুন একটু আগে ছিল রাশেদ রাশেদ জি আপু আছে আচ্ছা এইচপি হচ্ছে রাশেদ আচ্ছা আচ্ছা হতে পারে আমি তো নামটাকে সেট করতে হয় হ্যাঁ ভাইয়া নামটা আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা সবাই সেট করতে হয় আব্দুল্লাহ আচ্ছা সেটা মনে হয় করি না আচ্ছা লুবনা নেই লুবনা বারবার বের হয়ে যাচ্ছিল বলল সুহাস নেই আপু আমি আছি আপনি কোথা থেকে বেরিয়েছেন আবার টুকুস করে নিচে দিল হ্যাঁ দাঁড়ান আপু আমি ছিলাম যে এখনই
ক্যামেরা অন করে দেন, সবাই ক্যামেরা অন করে দেন। লুবনা, বিলকিসারা, শুভাশিস, আপু আছি, আমি শুভাশিস আছি। আমাকে উপরে দেখতে হয়েছে, আমি নিচে দেখছি। দিল মোহাম্মদ ভাই আপনি মিউট করে থাকেন। ওকে ওকে হয়ে গেছে ভাইয়া, আসান ভাই স্ক্রিন শেয়ার করে দেন। আপু কাকার কুমার দে ভাইয়া এখন একজন নতুন জয়েন করেছেন, কুমার দে, আপনার পুরো নামটা আমাকে একটু বলেন তো, আপনার স্পেলিংটা আমার এখানে একটু কনফিউজড আমি। হ্যালো 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 জি ভাইয়া, আপনার পুরো নামটা আমাকে একটু বলেন তো। জুয়েল কুমার দে। জুয়েল? হ্যাঁ জুয়েল কুমার দে। ঠিক আছে। আচ্ছা, কান্ট্রি রেস্ট্রিকশনের জিনিসটা যে বুঝেনি সেটা হচ্ছে যে কান্ট্রি যদি আমি বাংলাদেশ দিয়ে শুধু অনলি শো দি স্পেস টু ভিউজ টু ভিউয়ার ইন দিস কান্ট্রিজ, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষই শুধু আমার পেজটা দেখতে পারবে যদি আমি ফার্স্ট অপশনটা দিয়ে দিই। আর যদি সেকেন্ড অপশনটা দিয়ে বাংলাদেশ দেই তার মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেখবে, শুধু বাংলাদেশের মানুষ আমাকে দেখতে পারবে না। এখন আপনি বাঙালি ড্রেস বলেন, বাঙালি খাবার বলেন, বাংলাদেশি কোন ড্রেস আমাদের এখানে যত রিজনেবল প্রাইসে পাওয়া যায় ওয়ার্ল্ডে পাওয়া যায় না, ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা প্রচুর এক্সপেন্সিভ। তো বাংলাদেশের আপনি একটা বাংলাদেশের ধরেন পেজের কাজ করছেন, বাংলাদেশে সে হয়তো বুটিক্স এর কাজ করে বা সে হয়তো মেয়েদের ড্রেস আপ নিয়ে কাজ করে, তো সে তো চাইবে যে পুরো ওয়ার্ল্ডে যারা সালোয়ার কামিজ পরে তাদেরকে দেখবে, মানে পুরো ওয়ার্ল্ডের সব মেয়েরা দেখবে। ওয়াটার কান্ট্রি রেস্ট্রিকশন ওই জিনিসটা দেয়া হয়নি। জুয়েল আপনি মিউট করে দেন, জুয়েল আপনি মিউট করে দেন ভাইয়া। ভাইয়া আমরা যারা কথা বলবো তারা একটু মিউট করে রাখি। না না, সবাইকে মিউট করে দিয়েছি আমি। সেটা হচ্ছে যে কান্ট্রি কয়টার লিমিটেশন এখানে দেয়ানি, কোনো লিমিটেশন এখানে থাকে না, এখানে হচ্ছে আপনার ডিপেন্ড করে। এটা আসলে বেসিক্যালি দেখা যায় যে যেমন পাকিস্তান থেকে বাংলাদেশে প্রোডাক্ট পাঠানোটা একটু টাফ হয়ে যায়, কিন্তু ওরা তারপরেও কান্ট্রি রেস্ট্রিকশন দেয় না। এটা অবশ্য বায়ারের উপরে ডিপেন্ড করবে, বায়ার কয়টা কান্ট্রিকে বা কোন কান্ট্রিকে রেস্ট্রিক্টেড করতে চায়। এখানে আপনি ওই কান্ট্রিগুলি জাস্ট একটা একটা করে নাম লিখে দিয়ে দিলেই হয়ে যাবে। হাসান ভাই আপনি এখানে উগান্ডা লিখেন। উগান্ডা চলে এসছে না, তারপরে লিখেন হচ্ছে উগান্ডার পরে কেনিয়া, সব হচ্ছে ডার্ক চকলেটের মানুষের নাম লিখেন। ফ্রান্স কে করবে না ম্যাডাম? ফ্রান্স কে? আমরা এই টপিকসে না যাই, এগুলিতে যাওয়া যাবে না। জি, এখন হচ্ছে এদের কাছে আমার এখানে দিতে পারবেন, আপনি অনেকগুলি দিতে পারবেন, এটা কোনো এক্সাক্ট লিমিটেশন দেয়া নেই, কিন্তু এই অপশনটা আছে, অপশনটা আপনাদের জানা প্রয়োজন, এই জন্য জানিয়ে দেয়া। তার মানে হচ্ছে এই পেজগুলিতে, এই উগান্ডার কেনিয়াতে আপনার এই পেজ দেখাবে না,
বুঝতে পেরেছেন ভাইয়া? তারপরে এজ রেস্ট্রিকশন, ওই যে বলেছিলাম এত বছরের নিচে মানুষের কাছে এই পেজটা যাবে না, এত বছরের নিচের মানুষের কাছে এই পেজটা দেখাবে না, ওইটা হচ্ছে এই যে এজ রেস্ট্রিকশনে গিয়ে দিতে হয়। এডিট করেন, এই যে এখানে পাবলিক দেয়া মানে হচ্ছে সবাই দেখতে পাচ্ছে ভাইয়া, এই যে উপরে পাবলিক দেয়া মানে হচ্ছে সবাই দেখতে পাবে। এখন যদি আপনি এজ রেস্ট্রিকশন দিয়ে দেন তখন ওই বয়সের মানুষ ছাড়া অন্য বয়সের মানুষ, এই যে দেখেন কত বছরের উপরে মানুষ আপনার পেজটাকে দেখতে পারবে। এই যে দেখেন, এই যে অ্যালকোহল রিলেটেড দেখতে পাচ্ছেন, ওই যে বলেছিলাম উপরে একটা অপশন ফার্স্ট অন করেছিলাম, আমাদের মনে আছে অডিয়েন্সকে যে আমরা ন্যারো করে দিয়েছিলাম, তখন বলেছিলেন না আপু অডিয়েন্স কোথায় পাবো আমরা, অডিয়েন্স সেট করবো কোথেকে, মনে আছে আপনাদের? হ্যাঁ মনে আছে আপু। ওই যে অডিয়েন্স সেট এখান থেকে করবে, জি অডিয়েন্স সেট এখান থেকে করতে হবে আপনাকে, বুঝেছেন? জি আপু, জি আপু। আচ্ছা তারপরে চলে আসেন পেজ মডারেশন। এর পরের অপশনটা এজ রেস্ট্রিকশনের পরে পেজ মডারেশন। পেজ মডারেশন হচ্ছে এমন ওয়ার্ড, যেই ওয়ার্ডগুলি আমি এখানে লিখে দিব ওই ওয়ার্ড দিয়ে এই পেজে কেউ কোনো কমেন্ট করতে পারবে না। এইখানে এখন যদি বলেন আপু ওয়ার্ডের লিমিটেশন, কোনো লিমিটেশন নাই, চাইলে এখানে ডিরেক্টলি সিএসবি ফাইল আপনি আপলোড করে দিতে পারেন। বাজে, এইটা বেসিক্যালি করা হয়, অনেক পেজে দেখবেন অনেক বাজে বাজে কমেন্ট আসে, তো ওই কমেন্টের দুই একটা ওয়ার্ড যদি আপনি এখানে লিখে দেন, সেটা হয় হতে পারে বাংলায়, সেটা হতে পারে বাংলিশ, যেটা হচ্ছে আমরা চ্যাট করি যে কথা বাংলায় বলতেছি কিন্তু লিখতেছি ইংলিশ ওয়ার্ড দিয়ে, ইংলিশ ক্যারেক্টার দিয়ে, তো ওই রকম ওয়ার্ড হলেও আপনি এখানে লিখে দিলে ওই ওয়ার্ড দিয়ে সে ভাববে সে কমেন্ট করেছে, কিন্তু পেজের বাকি ভিউয়াররা ওই কমেন্টটা দেখতে পারবে না। ওই কমেন্টটা শুধুমাত্র দেখতে পারবেন হচ্ছে যারা পেজের মডারেটর, যারা পেজের অ্যাডমিন, যারা পেজের এডিটর, যারা পেজের অ্যাডভার্টাইজার, মানে পেজের রোল যাদের কাছে থাকবে তারা শুধু ওই কমেন্টটা দেখতে পারবে, অন্য বাইরের কেউ এই কমেন্টটা দেখতে পারে না। আমি কি কমেন্টের একটা লিস্ট বানাই, এরকম ওয়ার্ড লিস্ট বানাই সরাসরি ফাইলটা আপলোড করে দিলেও হবে না? হ্যাঁ, এটা সিএসবি ফাইলে আপলোড করতে হবে। সিএসবি ফাইলে বলতে কেমন, এটা সিএসবি মানে আমরা যে ডক ফাইল করি এরকম, আমরা যে শীট এক্সেল শীটটা করি না, এক্সেল শীটের একটা ফরম্যাট হচ্ছে সিএসবি। সিএসবি দুইটা তিনটা ফরম্যাট আছে, সিএসবি এর কমা ডিলিমিটেড একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা যে কোনো জায়গায় আপলোড করা যায়, ওই ফরম্যাটটা এখানে আপলোড করে দিতে। এখন যদি বলেন আপু সিএসবি ফাইল কিভাবে ক্রিয়েট করে সেটা কি দেখাবো? একসঙ্গে দেখা দিলে তো ভালো হয়, একটার সাথে যেহেতু আরেকটা রিলেটেড। হ্যাঁ, পাশে ওই যে ট্যাবে এই এই পুরো ব্রাউজারটার ব্রাউজারের ট্যাবটাকে হচ্ছে আপনি মিনিমাইজ করেন, ব্রাউজারের ট্যাবটাকে মিনিমাইজ করেন, মিনিমাইজ এটা দিয়ে করে না, মিনিমাইজ হচ্ছে বা পাশের মাইনাস সাইনটা দিয়ে মিনিমাইজ করে দেয়, বা পাশের মাইনাস সাইন, বা পাশের মাইনাস সাইন, হ্যাঁ এটা পুরো ব্রাউজার ট্যাবটাকে মিনিমাইজ করে দিতে হয়। এখন হচ্ছে আপনার এই যে ট্যাপ হেয়ার টু সার্চ একটা জায়গা, টাইপ হেয়ার টু সার্চ একটা জায়গা এসেছে না ভাইয়া? টাইপ হেয়ার টু সার্চ, সার্চ বক্স যেটা, এখানে হচ্ছে আপনি আপনার ওই যে অফিস অফিস এমএস অফিসটাকে সার্চ করেন, এমএস অফিসে গিয়ে এক্সেল শীটটাকে অন করেন, বা এমএস এক্সেল, এক্সেল শীট লিখলেই চলে আসে কথা, তো এক্সেল শীটটা অন করেন, অনলি এক্সেল লিখতে হবে, এটা এখান থেকে আসবে না, এটা আপনাকে ওই এমএস ইয়েতে যেতে হবে, ওই যে উইন্ডোজ এর সাইনটা আছে না ভাইয়া, বা সার্চের যে সার্চ বারটা আছে সার্চে যান, টাইপ 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 হেয়ার টু সার্চ, এখানে সার্চ করেন, এমএস এক্সেল লিখেন, চলে আসবে, তো এই যে এক্সেল 2020 চলে আসছে, তো সামনেই ছিল, ওয়েব না ওয়েব না ওয়েব না ওয়েব না, পিসি তে আপনার এমএস অফিস ইনস্টল করেন মেবি ভাইয়া, আপনার এখানে এমএস এমএস অফিস ইনস্টল করা নেই?
হাসনাত 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 ভাইয়া আছেন? আছি আপু। হ্যালো, আপনার এটা কি ইয়ে করা নেই, ইনস্টল করা? আপনার কি এমএস অফিস ইনস্টল করা নেই? অফিস আছে তো। তাহলে তো এমএস এক্সেল চলে আসবে। এই যে অফিস, এমএস এক্সেল অফিস তো, অফিসে থাকলেই এক্সেল চলে আসবে। অফিসে পাওয়ারপয়েন্ট, এমএস ওয়ার্ড, এক্সেল সবই চলে আসে। আপনার এখানে কোনো এক্সেল ফাইল আছে এখন? আছে আপু। আপনার পিসি? আচ্ছা, ওই এক্সেল ফাইলে যান, ওই এক্সেল ফাইলটাতে যান। তো টাইম নিচ্ছে আজকে। হ্যালো আপু। জি আপু, এটাকে এখন আমরা সেভ করি। ধরেন এখানে কোনো কিছু লিখে আমরা সেভ করব, আমাদের সেভ করতে হয় না? জি আপু। ফাইলটা সেভের অপশনে যান। এই যে এখন দেখেন, এই যে যে এই যে দেখতে পাচ্ছেন, সেভ অ্যাজ টাইপে গিয়ে এই যে সিএসবি কমা ডিলিমিটেড দিলেই এটা সিএসবি ফাইলে সেভ হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছেন কিভাবে? জি আপু। যারা সিএসবি ফাইল ক্রিয়েট করতে পারেন না, এখন বুঝতে পেরেছেন কিভাবে? হ্যালো জি আপু, আরেকবার বলেন, আমার ডিভাইসটাও আছে আপু, নিচের ফন্টটা চেঞ্জ করে দাও আপু, আবার একটু দেখতে হবে, আবার একটু দেখতে হবে। সেভ অ্যাজ টাইপ। আচ্ছা, ফাইলে যান, এই যে আপনারা এক্সেল শীট অন করবেন, এক্সেল শীট অন করলে যে সেভ অ্যাজ এ যাবেন, সেভ অ্যাজ এ ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে আপনি এখানে আসবেন না, তারপরে হোল্ড। হাসান ভাইয়া এত দ্রুত না, একটু স্লো, ব্যাক করেন, এখান থেকে মাউসটাকে সরান, বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, এই যে দেখেন ফাইল, হোল্ড হোল্ড হোল্ড, এই যে ফাইল নেম দেখা যাচ্ছে না, নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট টু, তার নিচে দেখেন সেভ অ্যাজ টাইপ, সেভ অ্যাজ টাইপ দেখা যাচ্ছে না, এইখানে ক্লিক করলে, ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখেন সিএসবি এর কতগুলি ফরম্যাট আছে, সিএসবি কমা 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 ডিলিমিটেড আছে, তারপরে সিএসবি ম্যাক্রো কি যেন একটা আছে, সিএসবি এমএস ডস আছে। তো আমরা সবসময় কাজ করবো সিএসবি কমা ডিলিমিটেড, এই ফাইলটা যে কোনো জায়গায় অনলাইনে আপলোড করা যায়। সিএসবি কমা ডিলিমিটেড দিয়ে যখন সেভ দিবেন, তখন এই ফাইলটা আপনার এই ফোল্ডারে সিএসবি ফরম্যাটে সেভ হয়ে যাবে। এখন সবাই বুঝতে পেরেছেন সিএসবি ফাইল কিভাবে হয়? জি আপু। জি আপু, পেজ মডারেশন পর্যন্ত গেছেন তো? জি আপু। যান, ওকে যান, এখন আপনার অন করেন, ফেসবুক অন করেন, জি বড় করেন। এইটাই হচ্ছে, এখানে যত বাজে ওয়ার্ড আছে, যত বাজে ওয়ার্ড, এটা ডিপেন্ড করবে বায়ারের উপরে, বায়ার কোন কান্ট্রি, এখন যদি বায়ার থাকে স্প্যানিশ হয়, স্প্যানিশ ভাষার মানুষ, স্প্যানিশ ভাষার মানুষের গালি তো আমরা আসলে আমরা বাঙালিরা বুঝবো না, স্প্যানিশ ভাষার মানুষের গালি বুঝবে হচ্ছে স্প্যানিশের ওরাই। তো ওরা আপনাকে বলে দিবে যে এই এই ওয়ার্ড, বা ওরা আপনাকে একটা সিএসবি ফাইল দিয়ে দিবে, আপনি সিএসবি ফাইলটা এখানে আপলোড করে দিবেন, তারপরে চলে যান ভাইয়া। এরপরে নিচে আসেন তো, এরপরে কি আছে, কুপনেটিক ফিল্টার, সিমিলার পেজ সাজেশন। আচ্ছা, আজকে এতটুকু পর্যন্ত থাকো, আজকে এতটুকু পর্যন্ত রাখেন আপনারা, কারণ আপনাদের পেজ রোলের কাজ আছে, এইটুকুর কাজ আছে, আচ্ছা এতটুকু রাখেন।
এখন কথা হচ্ছে আজকে আপনাদের একটা এক্সাম হওয়ার কথা ছিল এমসিকিউ মনে আছে এখন আর একজনও কথা বলবে না সবার মিউট করা আনমিউট করে নেন এখন আর কারো মনে নাই আজকে এক্সাম দেওয়ার জন্য রেডি কে কে সেটা প্রশ্নের উপর নির্ভর করে আপু আমি কিছু বলতে পারবো না আমি তো বাইরে আসি জিজ্ঞেস করলে সব ভুল বলতে পারবো কালকে তো আমি তো কোশ্চেনের উপরে কেন ডিপেন্ড করবে আমি তো কোশ্চেন গতকাল বলেই দিয়েছি এই এই জিনিসগুলোর উপরে আমি হয়তো শর্ট কোশ্চেন জিজ্ঞেস করব বলে দিয়েছি না চেষ্টা করে দেখতে পারি কিনা বলে দিয়েছিলাম আমি আওয়াজ আসছে এটা একটু মিউট করেন দিল মোহাম্মদ ভাইয়া অন করলি এমন সাউন্ড মনে হয় যে আপু অনেক বেশি নার্ভাস দিল মোহাম্মদ ভাইয়া মোহাম্মদ ভাই আপনার এখানে কি ফ্যান চলছে কার আমার দিল মোহাম্মদ ভাইয়া দেখছেন ভাইয়া মিউট তো পুরো দিন দুনিয়া ঠান্ডা আমি গতকাল বলে দিয়েছি না ছোট ছোট কিছু ইনফরমেশন দিয়েছিলাম বলেছিলাম যে এইগুলির উপরে আমি হয়তো ছোট কোশ্চেন করব বলেছিলাম না জি আপু বলেছেন এখন বলেন তো এগুলি কি কি ছিল আসনাদ বলেন ইনফরমেশনগুলি বলেন আর যারা নতুন আছেন তারা এই ইনফরমেশনগুলি লিখে নেন যারা নতুন আছেন এখানে নতুন আজকে জয়েন করেছেন তারা ইনফরমেশনগুলি লিখে নেন আসনাদ ইনফরমেশনগুলি বলেন ভাইয়া ট্যাব টেমপ্লেট কল টু অ্যাকশন বাটন ইউজার নেম ইউআরএল ইউআরএল ভ্যানিটি ভ্যানিটি ইউআরএল তারপরে হচ্ছে ভ্যানিটি ইউআরএল কাস্টম ইউআরএল কাস্টম ইউআরএল ভ্যানিটি ইউআরএল আর কাস্টম ইউআরএল জিনিসটা একই ভ্যানিটি ইউআরএল হচ্ছে আর কাস্টম ইউআরএল হচ্ছে বেসিক্যালি আমরা যে ইউজার নেমটা সেট করি এইটার কারণে ইউজার নেম সেট করার কারণে আমাদের যে উপরে ইউআরএলটা ক্রিয়েট হয় যেটা হচ্ছে ক্রোম সার্চ বার ওইখানে একটা নতুন ইউআরএল কাস্টম ইউআরএল ক্রিয়েট হয় এটাকেই আমরা বলি যে আমরা আপনার ফেসবুক পেজের ভ্যানিটি ইউআরএল তৈরি করে দেবো অথবা আমরা আপনার পেজে কাস্টম ইউআরএল তৈরি করে দেবো এখানে আমরা কখনো বায়ারকে বলবো না আমরা আপনার পেজে ইউজার নেম সেট করে দিই সবসময় বলবেন আমরা আপনার পেজে ভ্যানিটি ইউআরএল অথবা কাস্টম ইউআরএল ক্রিয়েট করে দিই ক্লিয়ার কথাটা জি আপু নতুন যারা তারপরে বলেন চোদ্দ দিন আমি বলতেছি বলবেন না সে চোদ্দ দিন বলতেছি আবার আমি যার নাম বলবো সে ছাড়া অন্য কেউ কথা বলবেন না এখন হাসনাত আপনি কয়দিন বলছেন এখন বলেন আপু আমি কিছু সাত দিন কেন আমি কোশ্চেনটা শুনি নাই আচ্ছা আমি বলেছি একটা পেজ ফেসবুক থেকে পার্মানেন্টলি ডিলিট হতে কতদিন সময় নেয় 14 দিন সময় লাগে আর নাম চেঞ্জ করতে 7 দিন সময় লাগে মানে একবার নাম চেঞ্জ করলে পরের বার নাম চেঞ্জ করতে 7 দিন সময় নেয় জি 7 দিনের আগে চেঞ্জ করা যায় না জি আর একটা নাম একটা ইউজার নেম বা একটা নাম চেঞ্জ করলে ওই চেঞ্জটা আপু আমার প্রেয়ার টাইম ওকে ঠিক আছে একটা নাম চেঞ্জ করলে ওই নামটা ভিজিবল হতে মিনিমাম কতক্ষণ সময় সরি ম্যাক্সিমাম কতক্ষণ সময় নেয় ফেসবুক ম্যাক্সিমাম একটা টাইম লিমিটেশন আছে কতক্ষণ আরমান আপনি না হাসনাত আপনি না আরমান আপনি বলেন আমি বলছি আরমান 48 ঘন্টা ম্যাম আপু আমি গাড়িতে এরপরও বলতেছি আরমান খুশিতে নাচতেছে যে আমি তো এটা চা পারি আপু তো এটা জিজ্ঞেস করছে আমাকে আচ্ছা ঠিক আছে আমি গাড়ি থেকে অ্যানসার দিচ্ছি সেই জন্য হাসতেছি না না সমস্যা নেই ভাইয়া এই ছোট ছোট ইনফরমেশন গুলি আসলে আপনাদের মনে হতে পারে এত ইজি জিনিস কেন আপু আমাদেরকে জিজ্ঞেস করছে বারবার তার কারণ হচ্ছে বায়ার অনেক সময় আপনাকে এসে অর্ডার দিয়ে চলে যাবে
এরকমও হয় যে বায়ার ফাইবারে আপনি হয়তো অ্যাক্টিভ নেই, বায়ার আপনার সাথে কথা না বলে আপনার যে বেসিক প্যাকেজটা থাকবে ওই প্যাকেজের আন্ডারে বায়ার আপনাকে অর্ডার দিয়ে চলে যাবে। আপু আপনার কথাগুলো খুব ছোট আসছে। আমার কথাগুলো খুব ছোট আসছে এখনো? এখন ক্লিয়ার আছে, এখন ঠিক আছে। আচ্ছা, বললাম অনেক সময় বায়ার দেখা যায় যে অর্ডার করে চলে যায়, আপনি ওখানে থাকেন আপনি ওখানে না থাকেন। কারণ হচ্ছে আমাদের ফাইবারে আমরা আমাদের গিগ মানে আমরা তো আমাদের স্কিলকে শোকেস করি, তো আমাদের শোকেসের প্রাইজিংটা একটা প্যাকেজ আকারে আমরা দিয়ে দিই। তো প্রাইজিংটা যখন প্যাকেজ আকারে দিই, বায়ার হয়তো আমাদের যে কি বলবো বেসিক প্যাকেজ থাকে ওই বেসিক প্যাকেজের উপরে বায়ার অর্ডার করে চলে যায়। তো বায়ার যখন অর্ডার করে চলে যাবে, আপনি তো বায়ারকে জিজ্ঞেস করতে পারবেন না বা বায়ারকে আপনি তো জানবেন না যে বায়ার কি কাজটা দিয়েছে। সো তখন আপনার বায়ারকে জিজ্ঞেস করতে হবে যে তুমি কেন, অনেক সময় দেখা যাবে বায়ার এসে আপনাকে বলবে যে আমি নাম চেঞ্জ করতে পারছি না, তুমি আমার নাম চেঞ্জ করে দাও। তো একটা পেজের হচ্ছে নাম চেঞ্জ করতে 48 hours সময় নিবে। এখন আপনি যখন চেঞ্জ করে দিবেন, বায়ার বলবে কই আমি তো ঢুকছি, আমি তো আগের নামই দেখতেছি, আমি তো নাম চেঞ্জ দেখছি না। তো তখন আপনার বায়ারকে ইনস্ট্যান্ট বলতে হবে যে দেখো এটা চেঞ্জ হতে, এটা সিস্টেমই হচ্ছে, এটা চেঞ্জ হতে মিনিমাম 48 hours টাইম লাগে। তো এই ইনফরমেশন গুলি যদি আপনাদের জানা না থাকে, ইনস্ট্যান্ট দেখা যাবে বায়ার আপনার ওয়ার্কটাকে ওখানেই জবটাকে ক্যান্সেল করে দিবে। কোনো জব যদি ক্যান্সেল হয়ে যায়, কোনো অর্ডার যদি ক্যান্সেল হয়ে যায়, সেটা আমাদের প্রোফাইলে শো করে। এবং ফাইবারের প্রোফাইলে এগুলি খুব বেশি ভ্যারি করবে যে আপনার কতগুলি অর্ডার ক্যান্সেল হয়েছে, কতগুলি কন্ট্রাক্ট আপনার মিস করেছেন, কয়টা আপনার বাজে রিভিউ এসছে, আপনি লাস্ট ডেলিভারি কখন করেছেন। দিল মোহাম্মদ ভাইয়া, এটা আসলে আপনাদের ওখানকার নেটের প্রবলেম, এটা আসলে আমার এটাতে করার কিছু নাই, সবাই তো জয়েন করতে পারছে, এটা আপনার নেটের প্রবলেমের কারণে। তো এই ছোট ছোট ইনফরমেশন গুলি যদি আপনি না জানেন, তখন আপনি ফাইবারে লিখতে পারবেন না বায়ারকে। বায়ারকে না লিখতে পারলে আপনার কাছে প্রুফ থাকবে না, কারণ ফাইবার বায়ার যখন আপনার জবটা এন্ড করে দিয়ে চলে যাবে, তখন হচ্ছে আপনি স্ক্রিনশটটা ফাইবারের সাপোর্ট টিম আছে, ফাইবারে যখন কাজ করবেন, বায়ার যদি আপনার লিগেলি কোনো কাজ না করে, সে যদি আপনাকে ইচ্ছে করে নেগেটিভ রিভিউ দেয়, তখন আপনি ফাইবারের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার জন্য আপনাকে স্ক্রিনশট দিতে হবে, ওই স্ক্রিনশটের জন্য তো আপনাকে লিখতে হবে। তো ওই জন্য এই ছোট ছোট ইনফরমেশন গুলি আপনার জানা থাকা প্রয়োজন। বুঝতে পেরেছেন যে এত ছোট ছোট জিনিস আপু কেন জিজ্ঞেস করছে? এগুলি মনে রাখার কি আছে? কারণ আমাদের ডিজিটাল মার্কেটিং এর এই ছোট ছোট ইনফরমেশন গুলি আমাদের মনে রাখতে হবে। অনেক সময় বায়ার এসে যখন আপনার সাথে কথা বলবে, তখন আপনার বায়ারকে কথা বলতে হবে যে ভাই দেখেন এই ব্যাপারটা এরকম, এই ব্যাপারটা এরকম, এটা এইভাবে হয়। তো ইনস্ট্যান্ট কথা বলতে হয়। বায়াররা না খুব বেশি সময় একটা সেলারের সাথে কথা বলে না, ম্যাক্সিমাম একটা অর্ডার প্লেস করতে গেলে ম্যাক্সিমাম 10 to 15 মিনিটে আপনাকে মিনিমাম 70 জনের মাঝে আপনাকে বায়ারকে কনভিন্স করতে হবে। সো ইনস্ট্যান্ট যদি আপনার এই ছোট ছোট ইনফরমেশন গুলি না জানেন, বায়ারকে বলতে না পারেন, বায়ার কেন আপনার প্রতি মানে ইমপ্রেসড হবে? যে সবাই তো একই কথা বলছে, সবাই তো গদবাঁধা জিনিসই আমাকে দিচ্ছে, তো তোমার কাছে আলাদা কি আছে? যখন আপনি এরকম ছোট ছোট ইনফরমেশন গুলি দিয়ে দিবেন, অন্য অন্য যারা আছে তারা কিন্তু ছোট ছোট ইনফরমেশন গুলি দিবে না। কারণ আপনারা নিজেরাই দুইটা মানে 3 থেকে 4 ক্লাস করেন, তখন আপনারা নিজেরাই বুঝবেন যে আপনারা এতদিন যে ফেসবুককে দেখেছেন এবং আমি যেই ফেসবুক দেখাচ্ছি, এটার মাঝে অনেক ডিফারেন্স আছে, অনেক নতুন কিছু আছে, কারণ আপনারা শিখছেন। সো বায়ার তখন বুঝবে যে আপনি কাজটা জানেন, আপনি প্রফেশনাল, তখন বায়ার আপনাকে কাজটা দিবে। কারণ এক একটা বায়ার রিকোয়েস্ট আসার পরে ওইখানে বিট করে, এইরকমও বায়ার রিকোয়েস্টে আছে, আমি নিজে দেখেছি, অফার সেন্ড করেছে 183 জন অফার সেন্ড করেছে। 183 জনের মধ্যে বায়ার আপনাকে কেন কাজ দিবে? আপনি একদম নতুন, আপনার গিগের উপরে, আপনার প্রোফাইলের উপরে কোনো রিভিউ নেই, আপনার প্রোফাইলের উপরে কোনো কাজ নেই, বায়ার আপনাকে কেন কাজ দিবে? ব্যাপারটা বুঝতে পেরেছেন? কেন আপনাদের ছোট ছোট ইনফরমেশন গুলি মনে রাখতে হবে এখন? এবং ক্লিয়ার কেন, বারবার আমি কেন জিজ্ঞেস করি ক্লিয়ার তো? কারণ আপনারা যখন 2 বা 3 কাজ করে ফেলবেন, তখন আপনাদের আর কারো কোনো কাজ নিয়ে প্রবলেম হবে না, কারো কোনো আপনাদের মানে কোনো সমস্যা তৈরি হবে না যে আমি এটা বুঝিনি, কনফিউশন ওইটা থাকবে না। যেমন এখন আমি চোখ বন্ধ করে মুখস্থ বলে দিতে পারি। কেন বলতে পারি? কারণ এটাতে আমার প্র্যাকটিস আছে, আপনাদের প্র্যাকটিস নেই। সো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন, এবং আমাকে যত বেশি কোশ্চেন করবেন তত বেশি জিনিসটা আপনাদের মাথায় ঢুকবে। এই জন্য আমি আপনাদের বারবার জিজ্ঞেস করি। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক হয়েছে। তো আপনারা রেসপন্স না করলে লস আপনাদের, যারা চুপ করে বসে থাকবেন লসটা তাদের হবে, কারণ তারা ওই কোশ্চেনের জায়গাটা আপনি দেখেন, পুরোটা মনে না থাকলেও আপনি কি কোশ্চেন করেছেন সেই জিনিসটা আপনার মনে থাকবে,
সেটা ধরে হলেও জিনিসটা আপনার মনে থাকবে। যত বেশি প্র্যাকটিস করবেন আপনারা তত বেশি দক্ষ হবেন। আপনারা বিলিভ করেন আমি আজকের এই জায়গায় এসেছি, মাত্র এক বছর হচ্ছে, মানে আমি ডিজিটাল মার্কেটিং শেখা থেকে আজকে আপনাদের শেখাচ্ছি এক বছর সময়, ঠিক এক বছর, গত বছরের এই সময় আমি ডিজিটাল মার্কেটিং শিখেছি আর আজকে আমি আপনাদেরকে শেখাচ্ছি। আমি লাস্ট এটা পরে বলবো না, আমি আরেক সময়, আমি লাস্ট জুন মাস থেকে হচ্ছে এলইডিপির সাথে আছি। জুন থেকে এই পর্যন্ত আমার ব্যাচে যারা গেছে, আমি অলরেডি চারটা ব্যাচ শেষ করেছি, চারটা ব্যাচে মাশাআল্লাহ খুব ভালো আর্নিং আছে সবারই, খুব ভালো মানে ম্যাক্সিমাম খুব ভালো আর্নিং করছে, কাজ করছে। এখানে এই যে হিমেল আছে, জয়দেব আছে, হিমেল জয়দেব হচ্ছে দুই ভাই, জয়দেবের ওয়াইফ হচ্ছে আমার ব্যাচের স্টুডেন্ট ছিল। তারপরে এই যে এখানে সঙ্গীতা আছে, পূজা আছে, তারপরে হচ্ছে কৃষ্ণা আছে, এরা হচ্ছে তিন বান্ধবী। ডিসেবল হওয়ার কারণে সিএসবিটা বুঝলাম না। আচ্ছা ভাইয়া, সিএসবিটা হচ্ছে লাইভে আছে, তো লাইভটা আরেকবার দেখে নেবেন, আমি আরেকবার আপনাকে রিপিট করে দিব না। এরা হচ্ছে আবার আমার গত ব্যাচের আরেক স্টুডেন্টের ফ্রেন্ড, যেই স্টুডেন্টের ফ্রেন্ড ওই স্টুডেন্ট আবার আমার ক্লাসে ঢুকেছে তার আরেক ফ্রেন্ডকে দিয়ে, তাও হচ্ছে ২৪টা ক্লাস পরে ঢুকেছে সে। তো শেখার আসলে মানে আমি যদি পারি, আমি যদি মেয়ে মানুষ হয়ে এক বছর আজকের এই পজিশনে আসতে পারি, আপনারা অবশ্যই পারবেন। আমার তো এক বছর লাগেনি, আমি গত বছরের এই সময় শিখেছি, আমি ২০২০ হচ্ছে জুনের এক তারিখ থেকে আমি ব্যাচ স্টার্ট করেছি। দেখেন আমার কিন্তু খুব বেশি দিন সময় যায়নি, তাই না? তো আপনারাও পারবেন, কিন্তু রেসপন্স করতে হবে। আপনারা স্ক্রিনটা দিয়ে ৫:৩০ ব্যাক করেন।